অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের পূজা কমিটির নামটা জানতে চাই। আমরা ফুলাপট্টি পূজা কমিটি পুজো করছি। এবার কত বছরের পুজো করলো আপনি? আমাদের 46 বছর উদযাপন করছি আমরা। তো আমরা একটা সময় দেখেছিলাম বন্যায় সমগ্র এলাকা একটা বিপর্যস্ত পরিস্থিতি ছিল। আজ এত সুন্দর প্রতিমা, এত সুন্দর একটা ভব্য প্যান্ডেল আমরা এখানে দেখতে পেলাম, কেমন করে সেটা আয়োজন করেন? এবার আমরা ভেবেছিলাম যে আমাদের চাঁদা হয়তো সেভাবে উঠবে না, কিন্তু আমরা দেখলাম শত শত লোক এগিয়ে এসেছে এবং আমাদের যথাযথ সাহায্য করেছে। কী কী অনুষ্ঠান রাখছেন আপনারা? আমাদের পূজা অর্চনা তো যথাযথভাবে হবেই, তাছাড়া আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, মানে রোজই আমাদের কিছু না কিছু অনুষ্ঠান থাকবে, সাংস্কৃতিক নাচ গান রয়েছে। এই যে পরিস্থিতি যে এখন একটা বিপর্যস্ত, প্রথমে কোভিড, তারপর দু বছর কোভিড করোনা যন্ত্রণা, তারপর বন্যা, আজ এই দোরগোড়ায় দাঁড়িয়ে পুজোটা আয়োজন করতে কেমন হিমশিম করতে হচ্ছে? না, প্রথমত তো ভেবেছিলাম যে একটু আমাদের পক্ষে একটু কষ্টদায়ক হয়ে যাবে, কিন্তু মা দুর্গার আশীর্বাদে সমস্ত কিছুই আমরা সুন্দরভাবে সম্পাদন করতে পেরেছি এখন পর্যন্ত। আর আশা রাখছি যে সামনেও সুন্দরভাবে আমরা সম্পাদন করতে পারবো। আপনাদের উপস্থিতি, মা দুর্গার আশীর্বাদ এবং জনগণের সহযোগিতায় সুন্দরভাবে আমরা দুর্গোত্তরাশিনীর পুজোগুলো ভালো করে সম্পন্ন করতে পারবো প্রত্যেক দিনই। সপ্তমী, অষ্টমী, নবমীতে কী কী অনুষ্ঠান থাকছে আপনি? অনুষ্ঠান তো যেমন আমাদের দাদা বললেন যেরকম আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই। পুজো উপলক্ষে যেগুলো আমরা সাত্বিকতা বজায় রেখে আমরা সমস্ত কিছু পালন করার চেষ্টা করি, তৎসঙ্গে যেগুলো আমাদের প্রয়োজন, বিকেলবেলা আমাদের একটা অনুষ্ঠান থাকে, কালচারাল প্রোগ্রাম থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, ধুনুচি নাচ থাকে, এগুলো আমরা আয়োজন জেনারেলি করে থাকি। এবারও সেটাই হবে, আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন। আমাদের সঙ্গে আমাদের তো মহাপ্রসাদ বিতরণের একটা অনুষ্ঠান থাকবে, সেটা প্রত্যেকদিনই আমাদের উদযাপন করে থাকা হয় এবং আশা রাখছি যে আপনারা সবাই উপস্থিত হয়ে সেই মহাপ্রসাদের, মা দুর্গার আশীর্বাদ যেগুলো আছে সেগুলো আপনারা নেবেন। এবং আমরা দশমী উপলক্ষে যেগুলো করছি, দশমী থেকে আমাদের সকালবেলা থেকে আয়োজন হবে এখানে, আমাদের যারা মা বোনেরা আছেন ওরা সকালবেলা এসে শুধু দিয়ে মাকে ইয়ে করবেন, আর তোর সঙ্গে আমরা বিকেল দিকে আমরা মা নিয়ে যাত্রা শুরু করবো। আপনার ভালো নামটা? আমার নাম সৌমেন দত্ত। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, এই যে পরিক্রমা অনুষ্ঠানটা কীরকম লাগে আপনাদের? পরিক্রমাটা তো আমাদের খুবই ভালো লাগে, মানে আপনারা যে এরকম কষ্টদায়ক ব্যাপারগুলো যে নিয়ে সকাল থেকে শুরু করেছেন, আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ। আমি আমার পুজো কমিটি থেকে নয়, সমস্ত পুজো কমিটি থেকেই আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এরকম পরিক্রমা করেন। যারা ঘর থেকে বেরোতে পারেন না, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদের জন্য এটা খুবই মানে একটা সুন্দর ব্যাপার। আগে সেই পরিস্থিতি ছিল না, কিন্তু বিগত কয়েক বছর যখন আপনাদের কষ্টের জন্য অন্যরা বসে ঘরে বসে যারা দেখতে পায় না, প্যান্ডেলে ঢুকতে পারে না, অনেক অসুবিধা আছে বার্ধক্যজনিত কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, আপনাদের জন্য সেটা সফল হচ্ছে। তো তার জন্য আমার পুজো কমিটির তরফ থেকে আপনাদের একটা বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে প্রবীণদের মনে একটা আশা আকাঙ্ক্ষা এবং এই বিপর্যস্ত পরিস্থিতির পর কেমন আনন্দের জোয়ার অনুভূতি হচ্ছে আপনার? আমি মনে করি এই পরিস্থিতি কাটিয়ে, কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা একটা সুন্দর দুর্গোৎসব আমরা উদযাপন করতে পারবো এবার, এবং সেই আশা ব্যক্ত করছি। বরাকবাসীকে কী বলতে চাইবেন? শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ফুলাপট্টি পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে। আপনার ভালো নাম? রণেন্দ্রনাথ সাহা। কী পদে রয়েছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রশাসক। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখছিলেন, আমরা তুলাপট্টি দেখেছিলাম এখানে সার্বজনীন দুর্গাপূজা কমিটি, এই আশ্রমে একটা বিরাট আনন্দমুখর পরিবেশ এবং মহাসপ্তমী পূজার আয়োজন চলছে, ঠাকুরদাও রয়েছেন। এই আনন্দঘন মুহূর্তে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। নমস্কার।
একটা বিরাট ব্যাপার সবার কাছে। তো আপনারা কেমন করে পূজাটা করছেন, কত বছরে পড়লো পূজাটা? পূজাটা আমাদের ক্লাব গঠিত হয়েছিল 61-এ, এখন চলছে 2022, প্রায় আশি বছরের বাদে এদিকে আমরা করতে পারবো এ নিয়ে আশাবাদী ছিলাম এবং মানুষ মাত্রেই মানেই আশা। আর এই আশার ডাকে আমরা এবার যে বাইরে করতে পেরেছি সেই জন্য সরকার পক্ষ দ্বারা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সারা উৎসবের বরাকবাসীকে এবং কিরকম বাজেট রয়েছে এবং সপ্তমী অষ্টমী নবমীতে কি অনুষ্ঠান রয়েছে? বাজেট খুব একটা বেশি না, বাজেট প্রায় 2.5 লাখ টাকার বাজেট। এই 2.5 লাখ টাকার মধ্যেই আমরা পুজো যাতে উঠতে পারি সেই জন্যই। আর কোভিডের পর যে 2 বছর যে অবস্থা গেল এরপরে খুব একটা বড় বাজেটের পুজো আমরা করবো এরকম আশা করিনি। তো ক্লাব মেম্বাররা সবাই বসে ঠিক করলো যে 2.5 লাখ টাকার মধ্যে আমরা পুজোটা সেরে উঠতে পারি। অষ্টমী নবমীতে কী কী আছে? অষ্টমীতে আমরা এই অঞ্চলে যত আমাদের পাড়ার এবং এখানে ব্যবসায়ীরা আছেন তাদের জন্য অন্নভোগের আয়োজন করা হয়েছে। তাছাড়া সপ্তমীতে আমরা গেলে শাড়ি দেওয়া হবে। আর নবমীতে একটা মা খাবারের ব্যবস্থা রয়েছে। আশা করি যে আমরা এইগুলো দশমীটা কবে করতে দশমীটা ওই দিনই দশমীর দিনই দশমীটা হবে। আলাদা করে আমরা বেরোবে না। আর আমাদের কিনারেই আছে আর কি বলবো, বরাকবাসীকে নতুন আনন্দ, নতুন বিশ্বাস, সবাই যেন উৎসবে জীবনের এক নতুন দিক খুঁজে পায়, সবাই যাবে এগিয়ে যায়। বরাকবাতা পরিক্রমা অনুষ্ঠানটা কিরকম লাগে আপনাদের? হ্যাঁ, সেটা ভীষণ ভালো। বরাকবাতা পরিক্রমা অনুষ্ঠান যখনই আমরা টিভির পাশে বসে তখন বরাকবাতা কোনো না কোনো জিনিস থাকেই। তো মানে মিডিয়া ভাইদেরও আমাদের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ স্যার, আপনি পরিক্রমা অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দিলেন এবং আগামী দিনে স্টুডেন্ট ইউনিয়ন ক্লাবে দুর্গা পূজা আরও উন্নত থেকে উন্নত শিখরে পৌঁছান এবং আমি আশা করবো একটা এমন সময় আসুক যখন আমরা 50 বছর পূর্তি আমরা যাতে উদযাপন করতে পারি বড় সড় অনুষ্ঠানের মাধ্যমে এবং আগামী দিনে আপনার সবার সহযোগিতা আমরা আশা করছি। আমাদের আজকে 43 ইয়ার্স। সর্বপ্রথম আমি প্রত্যেক বরাকবাসী তথা আসামের প্রত্যেক নাগরিককে জানাই শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেক বছরে নিয়ে এবারও আমাদের কালীবাড়িচরের সার্বজনীন দুর্গাপূজা হতে চলেছে। আজ থেকে 5 দিনের পূজা হবে, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। দশমী দিন আমাদের মাকে বিসর্জন দিয়ে আমরা বিজয়া উৎসব করব। আর অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান রেখেছেন? অষ্টমীতে আমাদের একটা আমাদের বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আর আমাদের পাড়ার যারা ছোটো ছোটো কচি কাচা আছে ওরা বিভিন্ন যারা অ্যাক্টিভিটিস করে যারা যারা স্কুলে বা বিভিন্ন যারা যা শিখেছে তারা ওইটা আমাদের এখানে দেখা হবে। আমাদের
তো এই বন্যা বিধ্বস্তের পর এই যে পরিস্থিতি কেমন করে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর প্রতিমা? বন্যা তো সবারই হয়েছে, শুধু আমাদের না, আমাদের এমএলএ মহাশয় আমাদের কিছু অনুদান দিয়েছে, আমাদের পাড়া প্রত্যেকেই যারা যারা আছে বয়োজ্যেষ্ঠ ওরা আমাদেরকে সাহায্য করেছে, আর আমাদের পূজা কমিটি যে ছেলেরা আছে আমাদের ভাইরা বন্ধুরা সবাই মিলে আমরা এটা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু থাকছে? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তিন দিনই শুধু আমাদের অষ্টমীতে হবে, আর নবমীতে তো হবে একটু আমাদের বন্ধুদের আমাদের ডান্স পাড়াতে যাওয়া। বরাকবাসীকে আজকের দিনে কি বলতে চাইবে? বরাকবাসী প্রত্যেকে এটাই বলতে চাই যে শারদীয় দুর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা, এবং সেফ থাকেন সবাই, পারলে মাস্ক ইউজ করবেন। এটাই বলি সবার কাছে বলতে চাই যে আমাদের পাড়ার সবাই সবাই যেন আমাদের পূজাতে আসে, পূজাটা উপভোগ করে এবং প্রসাদ নিয়ে যায়। এটাই বলতে চাই। ঠিক বলতে পারবো না, আমার জন্মের আগের থেকে আমরা মানে জ্ঞান হওয়ার পর থেকে দেখতে। আপনার বর্তমানে বয়স কত? আমার 67। অনেকে বলছেন 100 বছর থেকে বেশি হবে। হ্যাঁ 100 বছরের উপরে হবে। আমরা গতবার যখন এসেছিলাম তখন কেউ হিসাব দিতে পারছে না কবে থেকে। হ্যাঁ এখনও ঠিক কেউ বলতে পারবে। এই বন্যার পরে কেমন পরিস্থিতি ছিল, এখন কেমন করে? বন্যার সময় তো এইখানে কতটুকু জল ছিল যেখানে আপনার দাঁড়িয়ে আছে? দেবী মণ্ডপে জল যায়নি না, ঠিক ছিল। এবার কেমন করে সার্ভাইভ করছেন পুজোতে, এবং কেমন কেমন করে পুজোতে সেলিব্রেট করছেন? পূজা তো এই করি ধন্যবাদ আপনাকে, আপনি পরিক্রমা অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দিতে পারেন। মহিলারা তাদের নদীর ব্যবস্থা করছেন, মানে সপ্তমীটা কেমনভাবে পালন করছেন? গতবার তো করোনায় আমরা অনেক কিছু করতে দিছে না, অথবা করতে পারছি না, আমরা ছোটোখাটো করিয়া পূজা করছি। সেকেন্ড এবার আমরা তো করোনার পরে ফ্লাডেও আমরা এই মণ্ডপের মধ্যে কিন্তু জল ছিল, এই জলটা মানে কোনোরকম কাটতে তারপরে আমরা পাড়ার পুজো, এইটা মালাকার পূজা কমিটি, এগুলো আমরা পাড়ার দিতেই সীমাবদ্ধ। পাড়ার বাইরে আমরা কতটা পরিবার মিলে পুজোটা করলে? হ্যাঁ কতটা পরিবার মিলে পুজোটা করলে? আমরা 25 পরিবার নিয়ে এরকম। প্রতিমাটা কেমন করে গঠন করেন? আমরা কারিগরদের কাজ করে দীর্ঘ বছর থেকে আর প্রতিমা একজনই করতে, তারা বাবা করতে, তারা ছেলে করতে, তবে আমরা ওরা একটা পয়সা করে দিই, আমরা পাড়া থেকেই চান্দা সংগ্রহ করি। কত বছরে পড়লো পুজোটা? পুজোটা 97 বছর। 3 বছর লাগবে? 93 বছরের পুরো। আর আমাদের এখানে পরিবার আছে, আমাদের দাদা বলেছেন যে 25-30টা না, অন্তত পক্ষে আমাদের 50-60টা পরিবার নিয়ে এই পুজোটা চলে। এর মধ্যে আমাদের এখানে পাড়া যে দোকান আছে, আমার ব্যবসায়ী সমিতি, ব্যবসায়িক সমিতি বা আমাদের পাড়ার যে অন্য পরিবার আছে সেই পরিবারগুলো চাঁদা কালেকশন করে আমরা এই পূজাটা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত চলছে, মানে আমাদের পূর্বপুরুষ থেকে চলছে আর এখন। তো আমরা বিভিন্ন জায়গায় প্রতিমা দেখেছি, কিন্তু আপনাদের প্রতিমা আমাদের একটা বিশেষত্ব আমরা দেখতে পেলাম, খুব সুন্দর সদাহার সময় দেবী মায়ের অসুবিধা থাকে এই মূর্তি। তো খুবই ভালো লাগলো এই প্যান্ডেলে এসে পরিক্রমা অনুষ্ঠানে আপনার সবাই আপনাদের সময় দিচ্ছেন। আপনার নামটা জানতে চাই? আমার নাম চন্দন কুমার মারাকা। ধন্যবাদ। দাদার নামটা? চন্দন কুমার, আমার দাদা। আজকের দিনে এই বরাকবাসী নাগরিকদেরকে কী বলতে চাইবেন আপনারা? বরাকবাসী নাগরিকদের কী বলতে চাই? মা আসছে সুন্দরভাবে মানুষের প্রতি প্রীতি ভালোবাসা বজায় রাখা, সবাই যে সময় যাবে।
ধন্যবাদ আপনাদেরকে বড় কথা পরিক্রম অনুষ্ঠানে আপনারা অনুষ্ঠানে যোগদান করলেন। আর সরাসরি সম্পর্কে অনুষ্ঠানে আপনারা সবাই দেখছেন বড় কথা পরিক্রম অনুষ্ঠান। আমি বিশেষ একটা কথাই বলতে চাইব যে এই পুজোকে কেন্দ্র করে যে আনন্দের দুয়ার, কারণ এখানে বন্যার পর একটা বিপর্যস্ত পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কাটিয়ে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে সবাই যে আবার ভারত উৎসবে যেতে উঠেছেন এটাই বড় কথা। এবং এখানে কয়েকটি পরিবার কম করে 40 পরিবার হলো, তো এই ধরনের পরিবারের সদস্যরা আজ এক মঞ্চে মহাসভা সমিতি দিতে দেবী দুর্গার বোধনের নেয়। একটা সুপ্রাচীন পুজো অনেকদিন ধরে চলে আসছে, প্রায় 93 বছর হয়ে গেছে বলেছেন। তো আমরা নিশ্চিত বলতে পারি যে পুজোটা বিশেষ মহত্ব রয়েছে এবং সবার কাছে একটা আনন্দমুখর পরিবেশ নিয়ে আসে প্রতি বছর এই পুজো। তো মালাকাবাড়ির এই বটির এই পুজোটা যেমন আগামী দিনে আরও সুন্দর স্মৃতি হোক সেটাই আমরা কামনা করব। আমরা চলে যাব পরবর্তী প্যান্ডেলে, সঙ্গে থাকুন। আজকের এই শারদ উৎসবে কী বলতে চাইবেন বরাকবাসী? এই শারদ উৎসবে ডাকায় গেল নি সর্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে বরাকবাসীকে শারদ উৎসবে অভিনন্দন জানাই। আর আমাদের ডাকায় গেল সর্বজনীন দুর্গা পূজা কমিটি 2003 ইংরেজি থেকে চলে আসছে, এ যাবৎ 20 বছর চলছে। সপ্তমী অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান রাখছেন আপনারা? আমাদের সপ্তমী অষ্টমী নবমী, নবমীর দিন আমাদের এখানে মায়ের ভোগ তো হবেই, আর 1500 মানুষের আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি। আর এখানে যোগ্য হবে, প্রতি বছরের মতো এবারও যোগ্য হবে। বন্যা বিধ্বস্তের পর এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর প্রতিমা সবাই আশা করতে পারেনি, এর মধ্যে আমরা তিনটে পূজা কিন্তু দেখতে পাচ্ছি, কেমন করে সার্ভাইভ করলেন আপনারা? সবাই মিলে পাড়ার সবাই একত্রিত হয়ে সবাই একটু একটু হেল্প করেছে যার জন্য। আর এগুলো যে প্যান্ডেল লাইটিং এগুলো সব নিজেরাই পূজা কমিটির ছেলেরা নিজেরাই করেছে। এখানে সেলফি স্ট্যান্ডও দেখতে পেলাম, তিনটা সেলফি স্ট্যান্ড আছে সেই জায়গায়। সেই উদ্দেশ্যটা কী ছিল? এটা পূজার মধ্যে আনন্দ ভোগ করার জন্য, সবাই মিলে আসবে একটু আনন্দ করবে তার জন্য সবাই আমন্ত্রণ জানাই। ঢাকায় কলোনির সর্বজন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে আপামুর জনসাধারণ বরাকবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন। আর নবমীর দিন আমরা 1500 মানুষের অন্নভোগ হবে, আপনারা সবাই আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। আগামী অগ্রিম শুভ বিজয়া দশমী প্রীতি শুভেচ্ছা জানাই বরাকবাসী। দুর্গাপূজা কমিটির প্রাঙ্গনে এবং আপনার সবাই দেখতে পাচ্ছেন একটা ভব্য প্রতিমা, ভব্য প্যান্ডেল, এবং এখানে ভক্তবৃন্দরা সুন্দর সুষ্ঠুভাবে সমগ্র এলাকাকে সঞ্চালন করছেন, এলাকার নাগরিকদের সার্বিক সহযোগিতায় একটা সুন্দর উৎসবমুখর পরিবেশ আমরা বন্যা বিধ্বস্তের পরিবেশের পর এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যিনি আমাদের ওয়ার্ড কমিশনার ছিলেন, হ্যালো, আমরা চলে যাবো পরবর্তী প্যান্ডেলে, ধন্যবাদ। চাইল্ড
টেনতলা পয়েন্টে আমরা এসেছি। টেনতলা পয়েন্ট সর্বজনীন দুর্গা পূজা কমিটির প্যান্ডেলে একটা ভব্য প্যান্ডেল, একটা ভব্য প্রতিমা বন্যার বিধ্বস্ত পরিস্থিতির পর এত করে সাজানো হলো সেটা আমরা কল্পনা করতে পারিনি। তো কী বলতে চাইছিলাম, এই বন্যায় আমাদের বিশেষ করে মন্দিরে অনেক ক্ষতি হয়েছে, তো প্রথমে সবাইকে সাহায্য করতে শুভেচ্ছা ও অভিনন্দন যাচ্ছে। মন্দির দেখো আর আমরা এই ফ্লাডের পরে আমরা ভাবছি না যে এত মুক্তি দিয়ে আপনার পূজা করতে পারবো। আমরা মিটিংটা অনেক লেটে হয়েছে বিভিন্ন কারণে, তারপরে মূর্তি অনেক জায়গা দিয়ে গেলাম, মূর্তি কেউ নাই রেডিমেড মূর্তির বিপারে অনেক মূর্তি জলের তলায় চলে গেছে। তারপরে আমরা রেডিমেড মূর্তি এক জায়গায় পাই শিলিগুড়ি ক্যাম্পে, সুরজিৎ পাল কারিগর যে শিল্পী উনি মূর্তি দিলেন, যাই হোক ওইরকম টামটি আমরা মনের মূর্তি হয়েছে। তো ওই মূর্তি দিয়েই আমরা মূর্তির পণ্যটা শুরু হয়েছে, যেখানে আমরা পূজা বাচ্চা মানে ছোটো মূর্তি দিয়ে আমরা মূর্তি পুজো। আর এবছরই পুজো আমরা মাটির প্রতিমা লাস্ট আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে মাঘে ফাল্গুনে যদি তিথি থাকে, দিন তারিখ থাকে, তাহলে আমরা পার্মানেন্ট প্রতিমা প্রতিষ্ঠা করব। আর ওই মূর্তি যে প্রতিমা উঠতে ওনার কিছু নেই, আমরা সিমেন্টের পাথরের মূর্তি তৈরি হতে পারি। ওই মূর্তি তৈরি করতেছে আপনারা অযোধ্যার আমরা উৎখলার শিল্পী রঞ্জিত মণ্ডল, ওনার বাবা হইল নারায়ণ মণ্ডল, ওনার ছেলে রঞ্জিত মণ্ডল, অযোধ্যায় রামপ্রসাদ সিং জড়িয়ে কাজ করতেছে। ওই অযোধ্যার রঞ্জিত মণ্ডলে আমরা এই প্রতিমা শিল্পী তৈরি করতেছি। যে আমরা আশা রাখছি যে আগামী মাঘে ফাল্গুনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মূর্তিটা প্রতিষ্ঠা হতে পারে। যদি দিন কোনো রকম যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে বা সিদ্ধাসন সবাই যদি অনুদান আর্থিক অনুদান করে তাহলে আমরা এদিকে আর্থিক সম্পদ খুব বেশি। দেবী দুর্গার সাথে এবার আরও চারটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? উনি হইল রাম, লক্ষ্মণ, নারায়ণ আর বিভীষণ আর হনুমান। কারণ এই যে সাহায্য দুর্গোৎসবটা এলো রামে অকাল বোধন, অকালে রামে রাবণ বোধের জন্য এই পূজাটা সাহায্য দুর্গোৎসব প্রচলিত হয়। একটি তো এটাই তো অকালের পূজা, আর আমরা যে বাসন্তী পূজা করি মার ওইটাই হলো আমরা নিয়মরিয়া শরৎ রাজার পূজা। তাই ওই রামে পূজা করছিল ওই রাম রে এই অবস্থা আমরা দেখানো হয়েছে এখানে, যখন 108টা ফুল দেওয়া হয়েছে হওয়ার পরে মা একটা লুকিয়ে নিয়েছিল, তখন একটা পদ্ম পরিবর্তে রামে তার বান চোখে নিক্ষেপ করে যখন করতে গেছিল তখন মা দুর্গা পদ্মফুলটা ফাইল করেছিল। রামকে ভক্ত রাম শ্রীরাম প্রচুর ভক্ত মার প্রতি, ওইটা পরীক্ষা করার জন্য দুর্গা মায় পরীক্ষা নিয়েছিল শ্রীরামকে। এই ভব্য প্যান্ডেলে আপনারা খুব সুন্দরভাবে পুজো করছেন এবং অষ্টমী নবমী তিথিতে কী কী অনুষ্ঠান রাখছেন? প্রথম দিন তো কালকে সন্ধ্যায় অধিবাস হয়েছে মার, অধিবাস দেওয়া হয়েছে ভেলষষ্ঠী পূজা, গতকালকে পঞ্চমী দিন গেল, এই অষ্টমীর দিন ষষ্ঠীর দিন ভেলষষ্ঠী পূজা অধিবাস যাওয়ার পরে আজকে তো পূজা আরম্ভ হয়েছে। দুপুরবেলা আমরা মহাপ্রসাদের আয়োজন আছে, অন্নপ্রসাদ ভক্তিপূজা যতটুকু ডোনেশন হচ্ছে বা আমরা চাঁদার মধ্যে সম্ভব ততক্ষণ পর্যন্ত আমরা অন্নপ্রসাদ বিতরণ মিশ্রিত অন্নপ্রসাদ সেবা সবাইকে দিব। অষ্টমী নবমী তিনদিন, আর দশমীর দিনও অল্প পরিমাণে ভোগ লাগবে মার জন্য। দশমীটা দশমীর দিনই করছেন? হ্যাঁ, দশমীটা দশমীর দিনেই করছেন। হ্যাঁ, তাহলে বড় কথা পরিক্রমা অনুষ্ঠানে প্রেমতলা সার্বজনীন দুর্গা পূজা কমিটির প্যান্ডেলে ছিলাম, সম্পাদকের নামটা জানতে চাইব। শ্রী জন্টু পাল, জন্টুদার সাথে আমরা কথা বলছিলাম, জন্টু পাল উনি সম্পাদক, উনি একটা ভালো খবর দিলেন যে একটা স্থায়ী প্রতিমা এই প্রতিমা ঠিক পিছন দিকে তৈরি হচ্ছে এবং আমরা আশা করব বছরের প্রতিটা দিন আমরা দেবী দুর্গার পুজো করতে পারবো, কিংবা শ্রদ্ধার সাথে ওনাকে দুটো ফুল 365 দিন নাকি আমরা প্রণাম করতে পারবো। এবং প্রেসিডেন্ট হইল অসিত দত্ত, অসিত দত্ত উনি খুব ভালো মানুষ, বিভিন্ন সমাজসেবী মানুষ, উনি একটু প্রবলেমে অসুস্থ যে কারণে উনি আইতে পারছেন না, সকালে একবার দেখাই দেখাশোনা করে গেছেন মনিয়া করতে করতে দুপুরবেলা হয়তো আসবেন। ধন্যবাদ দাদা, আপনি আপনার মূল্যবান সময় আজকে পরিক্রমা অনুষ্ঠান দেবেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা চলে যাবো পরবর্তী প্যান্ডেলে, কারণ দেখতে পাচ্ছি আরেকটা কথা বলতে চাই,
বরাক বাতার মাধ্যমে আমরা কাউকে নিমন্ত্রণ দিতে পারি নাই, যদিও প্রেসিডেন্ট স্থাপন হয়েছে আশেপাশে অনেকে পাইছে। এই বরাক বাতার মাধ্যমে সবাই শিলচর সবসময় কাছে অনুরোধ বিনোদন কাছে মা মানে মুখ্যমন্ত্রীরা এসে প্রসাদ গ্রহণ করে। পরিক্রমা অনুষ্ঠানটা কীরকম লাগে আপনার? হ্যাঁ, পরিক্রমা অনুষ্ঠানটা কীরকম লাগে? খুব ভালো লাগে, রাজনীতিটা এরকমই দেখি আমরা। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। গতকালকে বৃহস্পতি পূজার সময় সন্ধ্যার সময় হঠাৎ করে অনেকবার এসিপিকে আমরা কমপ্লেন দিছি এই ট্রান্সফরমারটা মন্দিরের সামনে যে ট্রান্সফরমারটা অনেক নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একদম দুরবস্থায় নিশ্চয়ই লেগে 70 বছর আগে, তার চেঞ্জ করে না কোনো সময়। অনেক সময় এটা প্রায় সময় মাসে এক দুইবার এটা ব্লাস্ট হয়। কিন্তু আপনাদের পুজো প্যান্ডেল থেকে তো 50 মিটার দূরত্বই ইলেকট্রিসিটির অফিস। হয় আপনার কয়া সত্য, তাই কালকে হঠাৎ করে সন্ধ্যার পর থেকে তিনবার এটার মধ্যে আগুন লাগে, তিনবারের সময় পুরো এটা ব্লাস্ট হয়ে গেছে। আমরা পূজা প্যান্ডেলে আগুনও লাগছে, ওইটার যে আগুনগুলো চিৎকায় বলছে এটা, তাই তারা এসপিতে কমপ্লেন করার পরে তারা এসে বললো যে এটা আমরা এর বাইরে আমরা কাছে ট্রান্সফরমার নাই, একমাত্র ডিসি বা এমএলএ মহোদয় এটা করতে পারেন। গতকালকে রাত্রে আমি এমএলএ মহোদয়ের দীপায়ন চক্রবর্তী দাকে ফোন করেছিলাম, অর্থাৎ উনি ব্যস্ততার কারণে ফোনটা উঠেছে রিসিভ করতে পারছেন না। নিশ্চয়ই তাই অন্য সময় করেন যে কী কারণে করছেন না, অনেক অসুবিধার কারণে। যাই হোক, বাসি এটা ওই এসিপি স্টাফ যারা খুঁজছে তারা বলতেছে যে দীপায়ন চক্রবর্তী এমএলএ যদি এটা ইয়ে করতে পারে হয়তো কিবা কালকে কমপ্লেনটা দিলে পরে আমরা আজকে দুপুরে বলে আমাদের ট্রান্সফরমার চেঞ্জ করার ব্যবস্থা আছে, আর ওনার আন্ডারে বলে ট্রান্সফরমারের ব্যবস্থা আছে। এসিপি থেকে যে নিউজটা আমরা পাইলাম এটা যেমন দেখা যাক দীপায়ন দ্বারা কাছে কোনো বোধহয় মেসেজটা পৌঁছেছে না, দেখি এসিপি কী পদক্ষেপ নিতে নেয়। তো আমরা এমএলএর কাছে এই বলছি এটা ধন্যবাদ, আমরাও চেষ্টা করবো যাতে একটু চাপ সৃষ্টি করে এখানে হয়। এই যে ট্রান্সফার ডিউটিটা আজকে চেঞ্জ না করে পুরো 7 দিনের লেগে মানে বিশেষ করে আমরা এই যে সাহায্য উৎসব সবাই যে আনন্দ উৎসবটা একদম মাটি হয়ে গেল। একে তো ফ্ল্যাটের মধ্যে কেউই কোনো কিছু খুব একটা বেশি আয়োজন নাই, তবু যেই যতটুকু মনের যে একটা আনন্দ এটা নষ্ট হয়ে গেল। কালকে সারাত্র সন্ধ্যা 8টার থেকে আমরা জেনারেটর দিয়ে ক্যাশিনের মাধ্যমে ওজন ক্যাশিন পাওয়া যেত না, 200 টাকা ক্যাশিনের লিটার ক্যাশিন নাই। কালকে রাত্রে 12টা পরে রাস্তা কাম করছি, এখনও কাটাইছি ক্যাশিন নেই, এখন আমরা নিজের প্রবলেম হয়েছে। সে কারণে যদি এটা এমএলএ মহোদয় বা সিসি মহোদয় এটা যদি এই ট্রান্সফরমারের ব্যবস্থাটা করতে পারেন সে মনে হয় খুবই ভালো হয়ে যাবে, কারণ এটা খালি আমার পূজা প্যান্ডেল না, আমার এলাকা অন্ধকার হয়ে গেছে। তাই একটু অনুরোধ এমএলএ মহোদয় বা সিসি মহোদয়ের কাছে যাতে অতিশক্ত হয়ে যান সে করতে পারেন। ধন্যবাদ করা কথা। এই বছর নিয়ে প্রায় 25 বছরের কাছাকাছি আমাদের গতকালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে মণ্ডপে, আজকেও হবে, আর মহানবমীতে আমাদের মহাপ্রসাদ খাওয়া সবাইকে দৈবভবনে আপনিও আসবেন। বাচ্চাদের নিয়ে আজকে বাংলা গানের আসর এবং হিন্দি গানের আসর আছে, 7টার সময় আরম্ভ হবে। বাচ্চাদের দুর্গা পূজার কমিটির পক্ষ থেকে আবার মহা জনসাধারণকে বরাগুলি শুভেচ্ছা জানাই, শারদীয় শুভেচ্ছা। বলছি সবাই যাতে আগামীতে আর যাতে করোনা বা ফ্লাট দিয়ে আমাদেরকে ভুগায় না, এই জন্য মাকে আমরা আরাধনা করছি, মা যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখে। সবাই সুস্থ থাকে। দীর্ঘ 2 বছর পর একটা পরিস্থিতি আমরা দেখতে পেলাম, একটা আনন্দ হয়। 2 বছর পর এই পরিস্থিতি আবার ফিরে আসছে পুরনো পরিস্থিতিটা, এটি আমাদের মার কাছে কামনা। এইখানে কতটুকু জল ছিল? এখানে জল জৈন ভবন ক্রস করে ছিল, জল জৈন ভবন থেকে আর এদিকে আসেনি, জৈন ভবনে ছিল আর মানে আমাদের দেবীস্থলটা প্রভাব আসেনি আসেনি, মা আমাকে বাঁচিয়ে দিয়েছিল। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এই বরাক বাতার পরিক্রমা অনুষ্ঠানে মূল্যবান সময় দিলেন। এবং শেষ প্রশ্ন আপনাদের কাছে একটা, এই পরিক্রমা অনুষ্ঠানটা আপনাদের কীরকম লাগে? খুব ভালো লাগে, কষ্ট করে আসছে, একটা বড় কথা। ধন্যবাদ বরাক বাতার সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাব থেকে। ঠিক আছে, Thank you.
ডাকুনি শুনছিস তো? তার বউ, তার মেয়ে আর তার দুই নম্বর ভাই, তিন নম্বর ভাই আইসে না, টুকটুকি চালা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। বরাক বরাতের পরিক্রমা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সমিতির সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে। একটা ভব্য প্রতিমা, একটা ভব্য প্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। শহর জুড়ে অনেক জায়গায় আমরা ঘুরলাম, কিন্তু এই এমন দেবী প্রতিমা আমরা তেমনভাবে কোথাও দেখতে পেলাম না। খুবই ভালো লাগছে এই প্যান্ডেলে এসে, কিন্তু একটা বন্যাক্রান্ত পরিস্থিতির পর এত সুন্দর প্যান্ডেল হবে, এত সুন্দর প্রতিমা হবে সবাই হয়তো ভাবতে পারছি না। তো কেমন করে আপনারা এবারের এই পুজোটা পালন করছেন এবং কী কী অনুষ্ঠান রেখেছেন সপ্তমী অষ্টমী নবমী? পুজোটা আমাদের অনেক পুরনো পুজো, তো আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমাদের পাড়াতে যারা আছে আমরা সবাই মিলে পুজোটার আয়োজন করি এবং সবাই মিলে একই সাথে সবাই মিলে আমরা এটা গান করি। এখানে আপনারা যারা দেখছেন আমরা প্রত্যেকেই এখানে ইন্ডিভিজুয়াল মেম্বার এবং প্রত্যেকেই আমাদের নিজেরা নিজেদের যা যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আমরা আমাদের করার চেষ্টা করি। বাজেটটা কেমন করে খুলছেন আপনারা? আমরা কিন্তু আমাদের পুজোটা বাজেট বেসড না, আমরা এটা পাড়ার পূজা মানে আমাদের ঘরের পূজা, তো এখানে আমরা বাজেট নিয়ে বিশেষভাবে আমরা চিন্তিত নই আর সেভাবে চিন্তাও করি না এবং ভালোভাবেই পূজা। অন্য বছর তুলনায় এবছর অনুভূতিটা কেমন? খুবই ভালো। এই মোটামুটি দু বছর করোনার একটা ইয়ে গেছে, প্রভাব ছিল, প্রভাব কেটে সবাই খুব খুশ মেজাজে স্বতঃস্ফূর্তভাবে পুজোয় মেতে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন দেখতে পাচ্ছেন, আনন্দটা কেমন হচ্ছে? এবার আমাদের বেশ ভালোই লাগছে, কারণ করোনার ইয়েতে তো আমরা এবার পূজাতে কোনো ধরনের আনন্দ কিছু উপভোগ করতে পারিনি, তো বেশ মানে আনন্দ উপভোগ করছি সবাই মিলে যে আমরা পুজোতে চাঁদা তুলছি বা বাজার সবাই মিলে যাচ্ছি, বেশ আনন্দই লাগছে আমাদের আর কি। পুজোর কেনাকাটার বিষয়ে এবার সবাই বলছে বাজার খারাপ, অনেকে বলছেন পয়সা পুজোর কেনাকাটাটা কেমন হলো এবং কেমন পরিবারকে নিয়ে কেমন কাটা? কেনাকাটা বেশ ভালোই হয়েছে, অনলাইনে হয়েছে, আবার দোকানে গিয়েও আমরা কিনেছি, সবকিছু মিলে বেশ ভালোই হয়েছে আর এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করছি, এইটাই আমাদের আনন্দ। প্রতি বছর আমরা এইটার জন্যই অপেক্ষা করে থাকি। আজকের এই আনন্দ ঘন দিনে বরাকবাসী কবল থেকে উঠে যাবে, আবার 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 একত্রিত হয়ে মহিলা ত্রিশক্তি, হ্যাঁ, জোর করে জোরদার হয়ে নেমে আবার মা পুজোয় আমরা সমবেত করতে পেরেছি এবং এনজয় করতে পারছি, এটাই মার কাছে আমাদের অনেক বড় পাওয়া। সবাই আমন্ত্রণ জানাবেন প্যান্ডেলে, প্যান্ডেলে আমাদের পাড়ার পুজোতে আপনাদের মাধ্যমে আমাদের শিলচরবাসীকে আমরা নিমন্ত্রণ জানাই এখানে আসার জন্য এবং প্রতিদিন সময় মতো পুষ্পাঞ্জলি হয়, তারপরেই প্রসাদ দেওয়া হয়। সবাইকে বলবো যে এখানে আসুন, পুষ্পাঞ্জলি দিন মায়ের চরণে এবং প্রসাদ দিন, এই সঙ্গে সবার সুস্থতা, সবার প্রতিটি পরিবার শান্তিও কামনা করছি। সন্ধ্যেবেলা আছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, আনন্দদায়ক অনুষ্ঠানগুলি থাকে, সেগুলিতেও যাতে সবার সহযোগিতা এবং তবে এই পুজো আমরা পুরুষ শক্তি তো অনেক সহযোগিতা পাচ্ছি, তার জন্য আমরা অনেকটা আরো এগিয়ে যেতে পেরেছি ওনাদের সহযোগিতার সাহায্যে। ধন্যবাদ আপনাদের। আমরা কথা বলছিলাম কৃষ্টি বিয়ে সাংস্কৃতিক সমিতির সার্বজনীন দুর্গাপূজা পুরুষের প্যান্ডেলে। এখানে দশবোঝাধারিণীর কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, পিছনে দেবী প্রতিমা, সামনে দেবীরা রয়েছেন, তাদের সবার প্রচেষ্টায় সুন্দর সুষ্ঠুভাবে পুজোটা হচ্ছে। একটা আনন্দঘন মুহূর্ত বন্যার পর
এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কম করে 8 থেকে 9 ফুট জল ছিল, কিন্তু তারপরেও এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দুর্গা প্রতিমার প্রতিসভার একটা আয়োজন, সত্যি ভালো লাগছে। আমরা চলে যাব পরবর্তী প্যান্ডেলে, তবে দর্শক শ্রোতাদের কাছে আমি এটাই অনুরোধ রাখবো, আপনারা সবাই কৃষ্টি বিবেকের পুজো প্যান্ডেলে আসবেন, গোপ্য প্রতিমার দর্শন করবেন, এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান কিংবা দেখতে চান আপনারা আসতে পারেন। সবার নিমন্ত্রণ রইল, নমস্কার। নিচে আছো, নিচে আছো, মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে ব্রহ্মানি এবার আমাদের পাড়া রামকৃষ্ণ মিশন রোড, রামকৃষ্ণ মিশন রোড দুর্গাপূজা কমিটির এবার 75তম বার্ষিকী, তাই আমরা এবার পুজোর একটা রমারম আয়োজন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, তো আমরা সবাইকেই আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, পুজো দেখুন, আমাদের সাথে থাকুন। আর এবার আমাদের সব যেটা বলে আমরা বন্ধুরা ভাইরা দেখতে পাচ্ছেন আমরা দায়িত্ব নিয়েছিলাম পুজো করার, হ্যাঁ আমাদের পাড়ার বড় জ্যেষ্ঠরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন। আপনারা দেখতে পাবেন আসলে যে এখানে খুব সুন্দর করে ফটোচিত্রের মাধ্যমে প্যান্ডেল সাজানো হয়েছে, থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছে 3 দিনই মহাভোগের আয়োজন। তো অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান রাখছি আমরা? সপ্তমীতে যথারীতি পুজোর পর আবার সন্ধ্যাবেলা আছে কালচারাল প্রোগ্রাম, দুপুরে মহাভক্ত আছে, তারপর কালচারাল প্রোগ্রাম আছে, ওখানে শিলচর আর পরাগবেলির মানে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে করছেন। আমরা বাইরের শিল্পী আনিনি, আমরা চাইছি যে লোকাল শিল্পী দিয়ে প্রোগ্রাম হোক। সেরকমই অষ্টমীতেও থাকছে, নবমী মহানবমীতেও অষ্টমীতে হ্যাঁ সন্ধ্যা আরতির সাথে আমাদের 108টা প্রদীপ প্রজ্বলন করা হয়, সেটাও থাকবে। আর তারপর মহানবমীতে বড় করে যজ্ঞানুষ্ঠান করা হবে। তো আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি, মহাষষ্ঠীর সকালে পূর্ণপ্রভাতে একটা দুর্দান্ত প্রোগ্রাম আমরা দেখতে পেলাম, সমগ্র এলাকার নাগরিকদের নজর কেড়েছে সেই অনুষ্ঠান মহিষাসুর মন্দিরে। আমাদের পাড়ায় বেসিক্যালি কি একটা কালচারাল জিনিসটা খুব আগে থেকেই চলে আসছে, সেটা আমাদেরও জন্মের আগে এখানে একটা হয় যেটা অন্য পাড়ায় যথারীতি সবসময় হয় না, মহাষষ্ঠীর ভোরবেলা আগমনীর একটা প্রোগ্রাম হয় যেটা দিয়ে আমরা দেবী বন্দনা করি, আমরা মা দুর্গাকে আহ্বান জানাই। তো সেটা এবারও হয়েছে, খুব যথেষ্ট বড় করেই আমরা এটাকে করার চেষ্টা করেছি আর মায়ের কৃপায় সাফল্য সহকারে হয়েছে। আমরা পঞ্চমীতেও এবার যেহেতু 75 বছর আমরা র্যালি করেছি, আমরা প্রভাত ফেরি একটা করলাম, আমরা শিলচরের বিভিন্ন জায়গা ঘুরে পাড়ার বড়রা ছোটরা মায়েরা সবাই বেরিয়েছিলেন, মানে সেটাও একটা প্রায় 100-150 জন মানুষ ছিল, তো সেটাও একটা বেরিয়েছিল। আমরা সকালে একটা কভারেজ করেছি। এখন শেষ প্রশ্ন, পরিক্রমা অনুষ্ঠানটা আপনাদেরকে কেমন লাগলো? তো এটার সবচেয়ে বড় যেটা মানে দেখুন, শিলচরের মানুষরা সবসময় সব জায়গায় যেতে পারে, আমরাও যেরকম হতে পারে প্যান্ডেল ছেড়ে যেতে পারছি না দিনের বেলা, বাট অনুষ্ঠানের সহকারে আমরা এগুলো বাড়িতে বসে দেখতে পারি। যদি আমরা না যেতে পারছি, হ্যাঁ পুজোর যে আমেজটা এই প্রোগ্রাম থেকে আমরা পেয়ে যাই, তার জন্য আপনাদেরকেও যারা এটার অর্গানাইজার আছে টিম আছে সবাইকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনাদের প্যান্ডেল এসে। আমরা কথা বলছিলাম রামকৃষ্ণ মিশন রোড সর্বজন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে, তাদের 75 বছর পূর্তি এবং বর্ণাঢ্য ভব্য প্রতিমা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা সমগ্র শিল্পস্তরকে মাতিয়ে তুলেছেন। মহালয়ার তিথিতে রেলি বেরিয়েছিল, তারপর মহাষষ্ঠীর প্রভাতে আমরা দেখতে পেলাম মহিষাসুর মর্দিনীর মতো একটা সুন্দর রঙিন পালা যা চোখ ধাঁধানো ছিল এবং দর্শক শ্রোতারা যেটা যথেষ্ট আনন্দ উৎসাহের সাথে দেখেছেন। আমরা এই প্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পুরুষ যুবক যুবতী
মহিলা আমাদের সবাই জড়িয়েছেন তাদের খুবই এই আনন্দ হলো মূর্তি মহাপ্রাপ্ত কিন্তু দশম পূজা ভারতী দেবীকে আরাধনা করেন বিভিন্ন অনুষ্ঠান হাতে নিয়ে তারা নেমেছেন এইবার তো আমাদের সঙ্গে এসেছেন আমাদের একজন নবমীতে অষ্টমী নবমীতে আমাদের যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে আমাদের প্রথমে থাকছে যেটা মহাভোগ থাকছে আমাদের অষ্টমী দুপুরবেলা মহাভোগ থাকছে ওই দিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তো রাতে যেটা 9টা থেকে শুরু হবে সেরকমই নবমীতেও মহাভোগ থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা আরও বড় করে আমরা করছি আর 3 দিনই শুধু আজকে অষ্টমী নবমী না সপ্তমী নবমী আমাদের 3 দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা বড় করে করছি যেহেতু লাস্ট 2 বছর বন্ধ ছিল দেখে আমরা এবার আরও বড় করে করছি অনুভূতিটা কিরকম অন্যান্য বছর তুলনায় এবছরের কত করবে এই বছর অনুভূতি তো অনেকটাই আলাদা অনেকটাই আমি বলবো যে আমাদের জন্য একটা নতুন অনুভব যে আমরা পুজোটা এবার আমরা যা নবীন প্রজন্ম ছেলেরা আমরা করছি আমরা পুজো এটা 75তম দুর্গা পূজা এইবার তো আমরা এটা জিনিসটাকে আরও ভালো করে করছি অনুভূতি আমরা 2-2.5 মাস থেকে এটা নিয়ে পরিশ্রম করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই আমরা নতুন জিনিস চমক দিয়েছি বা আমাদের যাই যেগুলো আছে আলোকসজ্জা প্যান্ডেল সজ্জা সেগুলো আমরা করেই আর এইবার আমরা যেটা পঞ্চমী আমরা করেছিলাম সেটা আমাদের যে উদ্বোধন সম্মেলন আমরা করেছিলাম যেখানে মিশনের বড় মহারাজ জি এসেছিলেন আমাদের বিধায়ক এসেছিলেন তারপরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিস্টার বাবুলুরে ছিলেন তো আমরা সন্ধ্যা 6টায় করেছিলাম তো ওইখানে আমরা আমাদের প্লাস এইবার আমরা একটা আমাদের টিম সঙ্গ আমরা করেছি যেটা মিশন রোড পূজা কমিটিকে আমরা একটা ছোট উপহার দিয়েছি আমাদের তরফ থেকে তো এইগুলো জিনিস নিয়ে এইবার আমাদের অনুভূতিটা খুবই ভালো বড় কথা পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন খুব ভালো লাগলো আগামী দিনে আপনাদের পদক্ষেপ আরও রঙিন হোক সেটাই মায়ের কাছে প্রার্থনা আমরা চলে যাবো পরবর্তী প্যান্ডেলে আর দেখে নেবো অন্য প্যান্ডেলে কী হচ্ছে ধন্যবাদ থাকেন নই লগ রা থা কি ইতনা সুন্দর দেবী মা কা প্রতিমা ইতনা সুন্দর যা পে পন্ডাল বনেগা বাড় কি স্থিতি বহুত নাজুক ছে कैसे हम लोगों ने ये सर्वाइव किया ये तो अभी हुआ है सर देवी का कृपा से हुआ है इसके पहले बात नहीं हम लोग का समाज भी ठीक है इसलिए हम लोग इतना आगे बढ़ाया इस बार तो हम लोग नारी लग कर रहा है सब हाँ नारी समाज से हाँ इसलिए थोड़ा आपका शुभ नाम कमलाशी कैसे कैसे कर रहे हैं आप क्या क्या कार्यक्रम कर रहे हैं सप्तमी हाँ आज तो सप्तमी का दिन है हम लोग का तो फूल पाती होता है ना जो हम लोग घाट में जाने पड़ता है घाट का पूजा होने के बाद आके इधर सप्तमी का पूजा होगा तो कालाष्टमी है परशुनवमी है नवमी में नौकन्या का पूजा होता है इसमें भी हम लोग का बहुत कार्यक्रम है इस बार महिलाओं द्वारा संचालित किया जा रही है इतना सुंदर भव्य पंडाल इतना सुंदर प्रतिमा हम सिलचर शहर के बहुत क्षेत्र में घूमे देखने को नहीं मिला तो इतना सुंदर आप लोगों ने आयोजन कैसे किया ऐसे किया अभी भगवान की कृपा है वो तो प्रतिमा की कृपा है दीदी का नाम क्या है अच्छा मैडम ये जो माहौल है बच्चे यहाँ पर सभी महिलाएं एक ही पोशाक है एक ही कलर है एक संयोग है यहाँ पर और आप लोगों ने ये क्रिएट किया है तो इसके पीछे अनुभव क्या है नहीं हम लोगों ने सोचा इसका हम लोग महिला सब मिलकर कर रहे हैं चलो एक ड्रेस कोड रखते हैं इसलिए हम लोग एक ड्रेस बनाए हैं देखने में सुंदर लगेगा सोच के पिछले कई वर्षों की पूजा मैंने यहाँ पे कवरेज किया और कई साल मैं यहाँ पर आया इस साल बहुत ही अच्छा लग रहा है आके माताओं को देखकर बहनों को देखकर एक अलग सा माहौल एक अलग रीतिक माहौल है यहाँ पर एक साफ सुथरा माहौल है और एक भाविनी पूजा का जो माहौल होता है वही यहाँ पे देखने को मिला बहुत अच्छा लगा कि बराक वाटा के परिक्रमा कार्यक्रम में आप सबका जीवन सुंदर सुखमय हो एक सवाल जानना चाहता कि देवी प्रतिमा का मुँह जो है वो क्यों आप लोग ढक के रखते हैं अभी हम लोग का ये
इसलिए है ये हम लोग का गंगा पूजा होगा ना, जब घाट में जाएगा गंगा पूजा होगा सुबह हम लोग का घट का पूजा होगी, उसका बाद हम लोग का घट वहाँ में जाके घाट में जाके वो बलि होगा, चाल कुमार होता है ना उसका बलि होगा, फुलपाती बोलते हैं उसको, वो जाएगा आने के बाद उसका बाद हम लोग मुख खोल के सप्तमी का पूजा होगा। धन्यवाद आपको ये तथ्य उजागर किए जाने के लिए, ये तथ्य हर किसी को सब ये कछरवासी को हमारी दुख निवारक समिति दुख निवारक समिति से सब पर शुभकामनाएं ठीक है, आपको भी आप सभी को नमस्कार। মুন্ডে মুন্ডমালিনী আরোগ্য বৈধ বিজয়াং দেহি দেবী ধৌলকালী ভদ্রকালী কপালিনী দুর্গাশিবা মহাভক্তি সহস্রদা নমস্তুতে নমস্তুতে ভগবতী পুত্রাণাম সর্ব কামকে দেহি মে ভগবতী দুর্গা দেবী নমস্তুতে হরৌ পাপ হরৌ ক্লেশ হরৌ সুখ হরৌ দুঃখ হরৌ রূপ হরৌ কৃপাণ হরৌ বাণী দেবী ভগবতী এত জনসমাগম, বন্যার পরে এই পরিস্থিতি এবং কোভিডের দু বছরের ভোগান্তির পর একটা অন্যরকম পরিবেশ দীর্ঘদিন পর আমরা দেখতে পেলাম। দর্শকতা মুখে ও পুত্র দেখে খুবই খুশি হবেন, তাদের সবাই বসন্তপুত্র মঞ্চে আসছে, কারণ বসন্ত আবার ধারিণী দেবী দুর্গার আরাধনা সবার মধ্যে হয়েছেন দীর্ঘদিনের পর, তাই সবার জীবনের স্মৃতি হতে তাই মায়ের কাছে সম্মানে বিদায় দিচ্ছে। আমরা চলে যাবো পরবর্তী কেন্দ্রে। বিবেকানন্দর সর্বজনীন পূজা বাড়িতে আমাদের এই রান্নাবান্নার এই ব্যাপারের বা মন্দিরের কি যে চূড়া হয়েছে এতে আমাদের মাননীয় এমপি সাহেবেরও অনুদান আছে, আর আমাদের পাড়া প্রতিবেশী হ্যাঁ যারা তারাও অনেক সাহায্য করেছেন, আর তারা যেটা উঠেছে ওরা মোটামুটি আমরা একটা আয়োজন করেছি। বন্যার সময় কতটুকু জল ছিল? বন্যার সময় এখানে প্রায় 250 জল ছিল মণ্ডপের ভিতরে, মেইন মণ্ডপে উঠেনি। সার্ভাইভ করতে পারছেন আপনারা এখন তো? হ্যাঁ, পুজোটা সার্ভাইভ করতে পারছেন? হ্যাঁ, পুজোটা তো সার্ভাইভ। বরার কাছে কি বলতে চাই? বরার কাছে সত্যি আমার এই বিবেকানন্দের সর্বজনীন পূজা বাড়ির তরফ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তার অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান থাকে? কি অষ্টমী নবমীতে কী অনুষ্ঠান? অষ্টমী নবমীতে আমরা এই পাঁচ মিনিট টাকা দুপুরে সব সবাইকে ইয়ে করব, পরিবেশন করব, প্লাস সন্ধ্যাতে একটা আরতির ব্যবস্থা আছে, সন্ধ্যা আরতি যেটা সন্ধ্যা আরতি।
ধন্যবাদ আপনার ভালো নামটা আমার ভালো নাম অজয় কুমার দাস অজয় কুমার দাস মহোদয় আপনাকে আমরা সত্য চিত্র প্রণাম জানাই শুভেচ্ছা জানাই মহাসচিব আপনি আজকে বড় কথা প্রতিক্রমার সঙ্গে নির্বাচন আমার সঙ্গে আছেন সভাপতি সহসভাপতি মহোদয় আপনার কাছ থেকে প্রথম নামটা জানতে চাই কী কী অনুষ্ঠান রাখছেন আপনারা এবং লাঞ্চ ক্লাবের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা সর্বপ্রথমে আমি যেটা বলতে চাই আমাদের সাংসদ মাননীয় রাজীব রায় মশাইকে ধন্যবাদ আমাদের মন্দিরের অনুদান দিয়ে আমরা দুটি আমরা সবার সাথে আমরা অনেক করতে পেরেছি তারপর আমি বলছি যে পুজো সংক্রান্ত ব্যাপারে দীর্ঘ করোনার পর এবার যে সুন্দরভাবে পুজোটা হচ্ছে তার জন্য আমি মা দুর্গার কাছে অশেষ আমার শ্রদ্ধা আমার প্রণাম যে উনি যাতে সুন্দরভাবে আমাদের পূজাটা কাটিয়ে দিতে পারেন আর ফ্লাডও গেছে বন্যাও গেছে সেটা আমাদের ধন্যের ব্যাপার আমরা অনেক কিছু জেনেছি শিখেছি তো এরপরে যখন আমরা এইভাবে একটা আনন্দের মরশুম পেয়েছি তার জন্য আমরা ভাবছি যে লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়ার প্রিমিয়ারের আমি সভানেত্রী হিসেবে বলছি যে আমরা এই ক্লাব থেকে সামগ্রিকভাবে স্বচ্ছতা মুক্তি এবং আশপাশের পরিবেশের উপর একটা প্রতিযোগিতা রাখবো 28টা ওয়ার্ড মিউনিসিপ্যালিটি এরিয়ার ভিতরে যে 28টা ওয়ার্ড আছে সেই 28টা ওয়ার্ডের প্রতিযোগিতা মণ্ডপে আমাদের দল পরিদর্শন করবে এবং সেই হিসাবে জনগণের মতামত নিয়ে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাকে আমরা তারপরে একটা বড় অনুষ্ঠান করে সেটার মাধ্যমে আমরা পুজো কমিটিকে আমন্ত্রণ করে সেই আমন্ত্রণের দ্বারা ওনাদেরকে সম্মান এবং যে সময় বিশেষে যে সম্মাননা জানানো হয় সেটা জানানো হবে এবং আপনাদেরকেও আমি বলছি অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমাদেরকে সময় দিচ্ছেন আপনারা ঘুরছেন তো সবার মতামত নিতে তখনও আমাদের সাহায্য হবে আমরা আপনাদের হয়তো ক্লিপটা আপনাদের কাছেও চাইব যে কোন পরিবেশে কীরকম আপনারা পেয়েছেন তো আপনাদেরকেও আমরা শুভেচ্ছা জানিয়ে আমার ধন্যবাদ আপনাদেরকে আপনি সবাইকে সারা দিয়ার আবার শুভেচ্ছা আপনাকেও সাহায্য সব আনন্দ এবং তৃতীয় শুভেচ্ছা দিই আমরা চলে যাবো পরবর্তী কুণ্ডলে আমরা দেখলাম পূজা প্রিয়মস্তুদে জয়ন্তী মঙ্গলা কাঙ্গে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ন দেহি যশো দেহি কিশোর দেহি অচিন্ত্য রূপ চরিতে সর্বসৎপর্ণে দুরিতাপহে রূপং দেহি যশো দেহি সমস্ত বার্ষিক ভারতীয় দুর্গা পূজার আমার শুভেচ্ছা রইল পূজা দেখেন এই কামনা করছি সবাই অষ্টমী নবমীতে কি অনুষ্ঠান রাখছেন আপনি আমাদের এই পূজাতে আমরা একটা এইভাবে আমরা যাতে গাছ লাগাতে পারি গাছ লাগাতে পারি আমাদের জীবন বসাতে পারি সবাই এই যেটা আমাদের দেখো এটা একটা নিয়েছে আপনারা করবেন আর আগামী আপনি কেমন করে সার্ভাইভ করলেন আমি এত সুন্দর প্রতিমা আমরা শিল্পস্থলে বিভিন্ন জায়গায় ঘুরলাম এত সুন্দর প্রতিমা আমরা কোথাও দেখতে পাইনি আমরা বিভিন্ন প্যান্ডেলে পরিক্রমা অনুষ্ঠান যাচ্ছি কিন্তু এত সুন্দর প্রতিমা আমি আবারও বলছি এত সুন্দর প্রতিমা আমরা কোনো প্যান্ডেলে দেখতে পেলাম না তো কেমন করে এই পরিবেশকে আপনারা তুলে নিলেন আবার একটা পুজো আমি যে সবাইকে সজ্জিত করতে সমর্থ করলাম প্রথমত সবাইকে সারাদীয় শুভেচ্ছা জানিয়ে আমি বলবো যে সব কিছুতে মায়ের আশীর্বাদ অনুভব করছি এবং তার সঙ্গে পাড়ার সমস্ত বাসিন্দাদের সহযোগিতা আছে এবং সবার অক্লান্ত পরিশ্রমে আমরা এই পূজার এই ধরনের রূপটা দিতে পেরেছি
এবং বিগত ফ্লাড বা কোভিডে যে দুর্ভোগান্তি আমাদের ছিল, আমরা আজ এই মহাসপ্তমী ওইসব ভুলে আমরা এই মহাসপ্তমীটাকে ভালোভাবে উপভোগ করতে চাই এবং চাই যে পাড়ার সবার মঙ্গল হোক এবং আপনাদেরও মঙ্গল হোক এবং যাতে বছরে বছরে দুর্গা পূজা এইভাবে আসে এবং যত দুর্যোগ সব কিছুই যাতে মা নিয়ে চলে যান সেই প্রার্থনা থাকবে মানুষের কাছে। অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান রাখছেন? অষ্টমী নবমীতে আমাদের মহাভোগের বিতরণের একটা মহা অন্নভোগ মানে অন্নভোগ হিসাবে বিতরণের একটা প্রচেষ্টা আছে, প্রভাত ভবনে হবে এবং সবাইকে অনুরোধ করবো যাতে এসে মায়ের ভোগ সবাই আনন্দে উৎসাহে যাতে গ্রহণ করে। ধন্যবাদ বরাক পাত্র পরিক্রমা অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিলেন। আপনাদের সবার জীবন সুন্দর সুখময় হোক, মায়ের কাছে আপনাদের পক্ষ থেকে যে আপনারা যারা পুজো দেখতে বেরোবেন আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা ফলের জোর দিবে কারণ আমরা এই বছরটি ব্যতিক্রমভাবে আমরা
পালন করছি, আমরা চেষ্টা করেছি সরকারের কোনো বিরুদ্ধে এসএপি নেই, আমরা চেষ্টা করেছি যে সবাই মিলে যাতে একসাথে আমরা পালন করতে পারি। এবং আপনারা দেখতে পাবেন আমাদের মণ্ডপে আজ সপ্তমী, এই সপ্তমীর দিনে আমাদের এই অঞ্চলের সকলে এসছেন এবং সকলেই পুজো উপভোগ করছেন। আমি বরাক বার্তাকে আবার আমাদের সচিনা সুন্দর দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে এবং আমাদের মণ্ডপ সমিতির পক্ষ থেকে সকলকে আমরা বন্যার পর আমরা একটা দিতে পারলাম একটা বিধ্বস্ত পরিস্থিতি ছিল, কী করে আপনি সার্ভাইভ করলেন? আমাদের এখানে সত্যি বিধ্বস্ত পরিস্থিতি ছিল এবং প্রায় প্রায় আমাদের রাস্তায় প্রায় পনেরো থেকে ষোলো দিন আমাদের এই অঞ্চল জলে ডোবা ছিল। এবং আমরা এই বন্যার পরিস্থিতিতে আমরা বিভিন্ন সংগঠন থেকে আমাদের অঞ্চলে আমরা সাহায্য পেয়েছি। আমাদের এই অঞ্চলের যে ক্লাব আছে আমরা এই ক্লাব থেকে আমরা করে গেছি এবং বন্যার যে সাহায্য সময় রিলিফের সময় আমরা বিশ্বহিন্দু পরিষদ তথা অন্যান্য বড় বড় অর্গানাইজেশন লালা কাটলিচোরা হৈলাকান্দির থেকেও আমাদের এখানে ত্রাণ এসছে এবং বরাক বার্তাকে আমরা সবসময় আমাদের পাশে পেয়েছি। যখনই আমাদের কোনো দুর্যোগ এসেছে বা যখনই পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি, আমরা বরাক বার্তাকেও আমরা প্রচন্ড ধন্যবাদ জানাই এবং বরাক বার্তার আমাদের যে সঞ্জীবদাকে আমরা বিশেষভাবে আমরা ধন্যবাদ। শারদীয় দুর্গ শুভ শক্তি আগমন হোক, শুভ শক্তি আরও শক্তিশালী হোক যাতে অশুভ শক্তিকে দমন করতে পারে। এবং একই সঙ্গে যে আমরা আশা রাখছি যে যারাই পূজা মণ্ডপ পূজা কমিটিদের পূজা কমিটিতে যুক্ত আছে এরা যেন প্রত্যেকেই এই পূজার সময় অন্তত দেশভক্তি গান বা ভক্তিমূলক গান যেন করে, এই হিন্দি গান বা অনেক অনেকেই আছে নারায় লাপ্পা গান এগুলো না করে মণ্ডপগুলোতে একটা ধার্মিক পরিবেশ যেন সৃষ্টি করে। প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, প্রথমে আপনাদের ক্লাবের নামটা সঠিকভাবে জানতে চাই। আমাদের ক্লাবের নাম হল কয়েক বছর আগে আপনারা 25 বছর পালন করেছিলেন, এবারে বন্যা বিধ্বস্ত পরিস্থিতির পর আমরা শিক্ষক অনুযায়ী করলাম এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর প্রতিমা তেমনভাবে পুজো করে অনেকে কম বাড়িতে পুজো করছে, কিন্তু তার মধ্যে এইখানে পুজোটা একটা বিশেষভাবে সারা যায় চেষ্টা করেন, কী বলতে চাই? সত্যি কথা এটা আমাদের পাড়ার যে সবাই মিলে আর আমরা মানে সবাই যারা আছে পাড়ার মধ্যে ছোটো বড় সবাই মিলেই আমরা করছি এবং গত 2-3 বছর ধরে তো করোনা তারপর ফ্লাড এইভাবে সব সবাই আস্থা থাকার বাকি দিয়ে তার মধ্যেও আমরা ছোটো কম বাজেটের মধ্যেও আমরা এবার ইয়ে করছি, বিশেষ কিছু আমরা করিনি, সব কিছুই একটা ইয়ে আছে, তারপর আমরা পারবো না। অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান রাখছে? অষ্টমীতে আমাদের এমনিতে তো করার প্রোগ্রাম অনেক ছিল কিন্তু আমার অনিবার্য কারণবশত আমরা পাচ্ছি না, তো এখন আমরা ওই আমাদের পাড়ায় বা আমরা প্যাকিং সিস্টেম করে আমরা সবার কাছে পৌঁছে দেবো, হ্যাঁ প্যাকেট হিসাবে আমরা মার প্রসাদ হিসাবে আমরা দিয়ে দেবো। আমার নাম পান্নালাল চট্টোপাধ্যায়। ধন্যবাদ পান্নালাল বাবু, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন, আমরা চলে যাবো আপনার কাছে। আপনার ভালো নাম অসীম ভট্টাচার্য, অসীম ভট্টাচার্য মহোদয় প্রবীণ ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার কাছ থেকে আমরা জানতে চাইব আমাদের পরিবেশটা আজ সবাই বলছে পয়সা নেই, অনেকে বলছে বন্যায় অনেক কিছু হারিয়ে ফেলেছি, অনেক জায়গায় চাঁদার জন্য অনেকে অনেকের বাড়িতে যাচ্ছে না, যারা বুঝছেন এমত অবস্থায় এত সুন্দর পরিপাটি পুজো কেমন করে আমরা আয়োজন করি? না, পরিপাটি পুজোর সিংহভাগই হচ্ছে আমাদের সবাই সহযোগিতা, সবাই যোগদান, সব মানে কোনো ইয়ে নেই, প্রত্যেকের স্বতঃস্ফূর্ত যোগদান, এটাই আমাদের মূল্যবান। বরাকবাসীকে কী বলতে চাইবে? মা দুর্গা সবার জন্য শান্তি নিয়ে আসুক, আমাদের সমৃদ্ধি হোক, সবাই ভালো থাকুন, বরাকবাসী সবাইকে আমাদের বঙ্গবীরের বঙ্গবীর সংঘ আজাদ হিন্দ রোড চেঙ্কুড়ি রোড পঞ্চায়েত রোড পূজা কমিটির তরফ থেকে শুভেচ্ছা,
সবাই ভালো থাকবেন, এটাই আমাদের আশা। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় আমাদের আজকে এই বরাকবর্ত পরিক্রম অনুষ্ঠানে দিলেন। আমরা আশা করব আগামীতে বঙ্গবন্ধু সংঘের পুজো আরও সুন্দর হবে এবং আরও একটা বন্যাত্ম ভব্য পরিবেশ আমরা 50 বছর উদযাপন করতে পারবো। খুবই সুন্দর পরিবেশ এবং খুবই ভালো লাগলো আপনার সবাইকে। আমরা পরে এখানে যাবো পরবর্তী প্যান্ডেলে, আমরা এসেছি এখানে দুটো পুজো প্যান্ডেলে। দাদা প্রথমে নামটা জানতে চাই। শুভজ্যোতি নাথ, এমানের পুজোর আমাদের সম্পাদক। তো এবার বন্যা বিধ্বস্ত এলাকায় এত সুন্দর পুজো সমগ্র আমরা বিশেষ করে কাছাড় জেলায় দেখতে পেলাম না, এত সুন্দর আয়োজন আপনারা কেমন করে করুন? অ্যাকচুয়ালি করা হয়েছিল আপনাদের বন্যার পরে সবাই একটু দুঃখিত ছিল, সবাই একটা খুশি দেওয়ার জন্য আমরা প্রয়াস করছিলাম। 2 বছর করোনা আর বন্যার পাক্কা লেগেছে, তার জন্য মানুষের মনটা এমনি ইয়ে ছিল। তার জন্য আমরা এবার চেষ্টা করলাম শিলচরের মানুষকে, বা আমাদের এখানে বন্যার পরিতটা বেশি ছিল এই জায়গাটা, তার জন্য আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই পুজোটা একটু একটা ব্যতিক্রমী প্যান্ডেল, একটা ব্যতিক্রমী প্রতিমা সমগ্র শিলচর শহরের মধ্যে আমরা দেখতে পেলাম। তো এক ধরনের থিম এবং এত বড় পুজো হবে এখানে সেটা কেউ ভাবেনি, কারণ যেভাবে বন্যা হয়েছিল মনে হয় না এগুলো কিছু হবে, কিন্তু আজকে আপনারা একটা স্বপ্নকে বাস্তবায়িত করেছেন এবং এলাকার প্রায় 50 থেকে 2 লক্ষ নরনারীদের মনে আনন্দ জুগিয়েছে। অনুভূতিটা কীরকম? আমাদের অনুভূতি আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। এর জন্য আমাদের এবারে প্রেসিডেন্ট সুজিত দাস চৌধুরী এবং শুভজ্যোতি নাথ আমাদের সম্পাদক খুব অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা সবাই ওনাকে যথাসাধ্য চেষ্টা করেছি। অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান আছে? অষ্টম আর সন্ধ্যার সময় থাকবে আমাদের সন্ধ্যারতি, সন্ধ্যারতির প্রসাদ বিতরণ হবে, এইটাই আমাদের বিশেষত্ব। আমরা পঞ্চমীতে প্রায় 1000 থেকে 2000 মানুষের দেড় হাজার দুশো মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছি। একটা প্রশ্ন থাকছে, বন্যার পর সবাই বলছে পয়সা নেই, অথচ আপনারা এতগুলো শাড়ি বিতরণ করলেন, অনেক গরিবের মনে হয় যারা শাড়ি কিনতে পারেনি তারা শাড়ি পেয়েছে এবং পুজোয় নববস্ত্র পরিধান করে বেরোতে পেরেছে, এত একটা আনন্দের বিষয়, এত অ্যারেঞ্জমেন্টটা কেমন করে করলেন? অ্যারেঞ্জমেন্টটা আমাদের এবারের সভাপতি, আমাদের এবারের সভাপতি সুরঞ্জিত দাস চৌধুরী সুজিত, যিনি এটা কমপ্লিট বস্ত্র বিতরণের কার্যক্রমটা উনি ওনার নিজের তহবিল থেকে, ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন। শেষ পর্যায়ে বরাকবাসী কিছু বলতে চাইবেন আর এই পরিক্রমা অনুষ্ঠানটা আপনাদের কেমন? আমরা বরাকবাসী আপামর বরাকবাসীকে জানাচ্ছি, আসুন আপনারা আমাদের নবোদয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির চ্যাংকুই রোডে আসুন, পুজো দেখুন, আনন্দ উপভোগ করুন। আবার সবার জন্য রইল আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল আমাদের। এবার পরিক্রমা অনুষ্ঠানটা কেমন লাগে আপনাদের? পরিক্রমা অনুষ্ঠান বিগত কয়েক বছর থেকেই চলছে, সেটা খুব ভালো আপনারা চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের কমিটির তরফ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা বরাকবাসী প্রত্যেককেই শারদ উৎসবের প্রীতি শুভেচ্ছা জানাই এবং আমাদের সহসভাপতি এখন বলেছেন আপনাদের সবাইকে, আমরা জনসাধারণ সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের পুজো এসে দর্শন করার জন্য। আমরা এবার চেষ্টা করেছি মণ্ডপ এবং প্রতিমা এবং আলোকসজ্জায় বিশেষ পরিবর্তন আনতে আমরা চেষ্টা করেছি। যেটা বলেছেন আমাদের শুভজ্যোতি নাথ, বন্যার পরিস্থিতিতে এই ধরনের বাজেট আমরাও একবার চিন্তা করেছিলাম, কিন্তু আমাদের সভাপতি সুজিত দাস চৌধুরী মহাশয় এগিয়ে এসছেন, উনি আর্থিকভাবে অনেক অনুদান দিয়েছেন, যার দরুন এই পুজোটা করতে সম্ভব হয়েছে আমরা। এবং আমাদের কমিটির প্রত্যেক সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পুজোটাকে আমরা এই জায়গায় আনতে পেরেছি এবং আমাদের অঞ্চলের প্রত্যেক জনসাধারণকে আমরা কমিটির তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকের এই বরাকবর্ত পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন। আপনাদের জীবনের আরও শীর্ষ কমিটি আরও দ্রুততর এগিয়ে যাক উন্নয়নের দিকে এবং বরাক উপত্যকার নাগরিকদের যে আশা আপনারা পূরণ করেছেন বা এক অঞ্চলের নাগরিকদের মনে যে আপনারা খুশি জুগিয়েছেন সেটা ইতিহাসের কথা থাকবে, কারণ বন্যা বিধ্বস্ত পরিস্থিতির পর এত সুন্দর প্রতিমা ব্যতিক্রমী আলোকসজ্জা সত্যিই মন খারার মতো। এবং
আমরা রাধারমণ আশ্রম চিত্তরঞ্জন এভিনিউ বা ন্যাশনাল হাইওয়ে তার উপরে আমাদের রাধারমণের আশ্রম। এই আশ্রমে আজ 7-8 বছর যাবৎ দুর্গা পূজা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে, মাঝে গ্যাপ হয়নি। এই পুজোর সময় সব ভক্তরা এখানে আসে, পূজায় অংশগ্রহণ করেন এবং এখানে সবাই প্রসাদ পায়, আনন্দের সাথে সবাই কাজ করে এবং বিসর্জনের সময় সব মায়েরাও এসে সিঁদুর খেলা এবং সকলের মধ্যে সম্প্রীতি আনন্দ এটা দেখা যায়, লক্ষ্য করা যায়। যারা পূজারি ঠাকুর আছেন এরাই বরাবর আসছেন আমাদের এখানে এবং সুন্দর পূজা পাঠ করছেন এবং প্রত্যেকটা ভক্ত যারা আছে তাদের সাথে সকলের সুসম্পর্ক আছে, যার জন্য পূজাটাও ঘরোয়াভাবে হলো খুব সুন্দর হয়। বাইরে হয়তো প্রচার নেই বেশি, কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে পূজা হয়, সবাই আনন্দ উপভোগ করেন এটাই। এবং যাতে আরও আগামী দিন আমাদের সুন্দর হয় সবার সেই সহযোগিতা কামনা করি। এই যে প্রতি বছর আমরা আসছি প্রোগ্রাম করছি দেবী দুর্গার পুজোর কভারেজ করতে আসি, প্রতিদিন আমরা ওই আপনাদের রাধারমণ ঠাকুরের মন্দিরটা দেখি, খুব স্লো গতিতে কাজটা হচ্ছে এবং সেক্ষেত্রে অনেকেই আছেন আর্থিক অনুদান দিতে চান, জায়গা খুঁজে পাচ্ছেন না কোথায় দেবেন, অনেক অপশন গ্রহণ করেছেন ছেলেমেয়ে নেই অর্থ দিতে চান কিন্তু কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, কারণ ধার্মিক সংগঠন বুইপুর সংগঠনও কিছু রয়েছে, সুতরাং যারা অন্তরের দিক দিয়ে দানশীল যারা যাদের ছেলেমেয়ে নেই অনেক টাকা আছে অনেকেই বলেন আমাদের অনেক সময় আমরা থেরিপি কাজটি চলে যাবে সবসময় সব কিছু মনেও হয়। এই ধরনের ব্যক্তিদের কাছে আপনার কি অ্যাপিল থাকবে, কারণ ওরা তো একটা ভালো কাজ, এটা ভালো কাজ কিন্তু হচ্ছে এই মন্দির নির্মাণে তো খরচা আছেই, আমাদের এখানে ইনকাম সেরকম এখন নেই, কিন্তু যারা এই মন্দিরের জন্য যাদের অনুদান দেওয়ার ইচ্ছা আছে আমরা তাদের স্বাগত জানাবো নিশ্চয়ই, তারা যদি এসে এই মন্দিরটাকে সম্পূর্ণ করতে সাহায্য করেন তাহলে আমরা তাদের নিশ্চয়ই স্বাগত জানাবো এবং সহযোগিতা তাদের সাথে করব। আর যত তাড়াতাড়ি মন্দিরটা শেষ হয় সকলের জন্যই মঙ্গল। আশা করি যারা এই অনুষ্ঠান শুনবেন বা দেখবেন তাদের মধ্যে থেকেও অনেকে আসবেন এবং আমাদের কমিটি আছে কমিটির সাথে যোগাযোগ করে তারা তাদের সাহায্য যদি দেয় তাহলে আমরা মন্দিরটা আরও তাড়াতাড়ি শেষ করতে পারব। ধন্যবাদ আপনাকে আপনার পরিক্রমা অনুষ্ঠানে এত মূল্যবান সময় আপনি দিলেন, আমরা আশা করব অতি সত্যি এই মন্দিরের নির্মাণ কার্য শেষ হোক এবং শারদীয় সপ্তমী তিথিতে আপনাদের সবাইকে বরাবর পক্ষ থেকে এই পরিক্রমা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আপনাদের সহযোগিতা পাবো বলে আশা করি। আপনাদের সেইভাবে আমরা কৃতজ্ঞতা জানাই এবং সকলকে সকল দর্শক যারা দর্শক দেখছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং এই শহরের অন্যতম দৃষ্টান্ত মন্দির যাতে হয়ে ওঠে আমরা সেটা আহ্বান চেষ্টা করব যদি সকলের সহযোগিতা পাই। আশা করি সবাই এগিয়ে আসবেন এবং এই কাজটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য। সকলকে আমারও প্রিয় প্রিয় শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। সংস্মরণে নিত্য মুক্তর আনমায়মান স্বর্গলাস্তত্র ওম নমঃ।
ओम माकुंडे उवाच ओम जतं देवी चामुंडे जय भूतापहारिणी जय सर्वगत देवी कालरात्रि बन्नार पर कत सुंदर परिवेश बड़ पंडित सत्य भक्ति वाचे जमादे पूजोरी आमार पूजो आमरा एखाने कारेर कर्मकर्ता रयेछेन तार संगे कथा बोलबो उपंगेहि जयं देहि दिशो देहि कथा बोलते निबो ओरा जी आपनार भालो नामटा आमार नाम उपंगेहि जयं देहि दिशो देहि दिशो केमन करे पूजोटा काटाछेन आपनि आमरा पूजोटा खूब भालो करे काटाछि एक्चुअली तो जे फ्लाडेर पोरे आमादेर एई अवस्था खूब खराब छिलो ओटा आपनारा जानेन কেমন করে এই সার্ভাইভ করলেন বাড়ের এই পরিস্থিতি ओम किलकस्तव ओम अष्टंगाय नमः ओम मकरंदे उवाच ओम विशुद्ध ज्ञान देहाय त्रिवेदी दिव्यचक्षुषे त्रयो प्राप्तिनिमित्ताय नमो समाप्ताय आमादेर एखाने सबार सहयोगिता आमरा मोटामुटी आरम्भ करछि आशा करि शेष करते पारबो চাঁদার ব্যাপার নিয়ে সবাই অনেকে দুর্ভোগ পাচ্ছেন বিভিন্ন পুজো পণ্ডারা গেছি চাঁদার যথেষ্ট টাটানি এবং অনেকে অনেককে বলছেন না কারণ বন্যায় সবাই ক্ষতিগ্রস্ত তো আপনারা কী বলছেন কেমন করে চাঁদা তো চাঁদার জন্য কী বলছে অনেক কষ্ট হয়েছে যার জন্য তো আমাদের যে বাজেট ছিল অনেক খাটচাট করে ছোটো করে পূজা করতে লাগে না শিলচর শহরে অনেকগুলো প্যান্ডেল আমরা দেখলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা একটা বৈভবশালী প্যান্ডেল এবং দিব্য প্রতিমা আমরা দেখতে পেলাম এত সুন্দর আয়োজন কেমন করে সব কিছু মার ইচ্ছা না হলে তো এসব আয়োজন করা যায় এই জায়গায় আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে কতটুকু জল ছিল এখানে জল ছিল গ্রুপ লেভেলে জল বেশি ছিল আর কোনো জায়গাতে তটু কোনো জায়গাতে তটু এই মানে এই ডিস্টেন্সটা ছিল আর তো কেমন আমেজ এই অনুভব করছেন এবারে সব কিছু ঠিক আছে আর মানে মা এসেছে বাস আমরা পাটের কথা ভুলে গেছি বাস এই যে কয়টা দিন আমরা আনন্দে কাটাবো বাস এতটুকুই চাই সবাইকে নিয়ে আপনার ভালো নাম তো আমার ভালো করছি একটা সুন্দর প্রতিমা সুন্দর প্যান্ডেল দেখতে হলে দর্শক শ্রোতাদের আমি অনুরোধ জানাচ্ছি আপনারা নিশ্চয়ই আসবেন ন্যাশনাল হাইওয়ে দক্ষিণ এখন দুর্গা পূজা কমপ্লিশন ধন্যবাদ Thank you.
আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা শিলচর শহরে অনেকগুলো প্রোগ্রাম কাভারেজ করলাম, কিন্তু সেক্ষেত্রে তেমনভাবে প্রতিমাটা পেলাম না। এখানে যে দেবী দুর্গা রূপ আমরা দেখতে পেলাম, সে অলঙ্কার যে আশীর্বাদ কিংবা সেই যে সেটা তেমনভাবে কোনো যারা সবাই মেতে গেছে সপ্তমীতি থেকে যত পূজা ভারতী প্রত্যেক বিভাগ পূজা হচ্ছে। পুজোতে সবাই পাড়ারও বাইরের লোক আসছে, এই আমাদের এই পাড়ার পূজাটা বিশেষভাবে সবার জন্য, ছোটো বড় সবার জন্য একটা সবসময় আদর্শ হয়েছিল। এবং বন্যার বিধ্বস্ত প্রতিমা এত সুন্দর প্যান্ডেল কেমন করে তৈরি করলেন? অনুভূতিটা কীরকম পুজো করলেন? পাড়ার সাহিত্য সবাই, আমরা পাড়ার সবাই গুরুজনরা নিয়ে ভাই বন্ধুরা ছোটো ভাইরা বন্ধুরা গুরুজনরা কাকুরা নিয়ে সবাই সহযোগিতা নিয়ে আমরা পূজাটা আবার আগের মতো, আমাদের ইচ্ছা তো আগের মতো করতে পারিনি, তবু পূজাটা সুন্দর মতো হয়েছে। আমরা চেষ্টা করবো আগামী দিনেও যাতে সুন্দর মতো পূজাটা হোক। আমরা অনেক আগে থেকেই আপনাদের প্যান্ডেলে আসি, প্রথম যখন পূজা হয় তখন এসেছি। সেইকালের পুজো এবং বিগত দু বছরের কোভিড করোনার প্রকোপ, তারপর বন্যার প্রকোপ, তারপরে যে আপনারা সার্ভাইভ করে এত সুন্দর পূজা করছেন সেটা একটা গর্বের ব্যাপার। তো খুবই ভালো লাগছে এখানে এসে। অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান থাকছে আপনার? খুব বেশি কিছু না, কারণ বন্যা পরিস্থিতিটা আমরা কোনোভাবে অতিক্রম করে পূজার একটা নতুন পরিবেশ এসছি। পূজা বাঙালি মানেই তো পুজোর একটা আলাদা তাড়না থাকে, সেই দিকে তাকিয়ে আমরা আবার পুজোটাকে ধরলাম, হাল ধরার চেষ্টা করলাম। এবং কিছু কিছু অনুষ্ঠান তো আমরা করবো, যেরকম মহাপ্রসাদ বিতরণ বা কিছু অনুষ্ঠান করারও আমরা চেষ্টা করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার খুব বেশি কিছু করার মধ্যে সম্ভব হচ্ছে না, ওই নানা চাঁদার পরিমাণও অনেক কমে গেছে। তবু সবার আমরা চেষ্টা করবো, সবার সাপোর্টে আমরা আবার পুজোটাকে আগের মতো করবার চেষ্টা করছি, এবং আগামীতে আমরা এটাকে আরও উন্নত করব। এই পরিক্রমা অনুষ্ঠানে আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় দিন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের পুজো আরও সুন্দর হোক, আপনাদের সবার জীবন সুন্দর দীর্ঘজীবী হোক। আমাদের কাছে রয়েছেন আন্তর্জাতিক মানের একজন ফিগার, ওনাকে পেয়ে আমরা গর্বিত। ওনার সঙ্গে যখনই দেখা হয় আমরা ওনার কাছে সশ্রদ্ধ চিত্তে মাথা নমন করি, একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ। তো আজকের অনুভূতিটা কীরকম? আমি কি বলবো, মানে আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। ওদের অক্লান্ত পরিশ্রম আমি ওদের কাছে আমি গর্বিত, আমি চিরকৃতজ্ঞ। ওরা কিছুদিন আগে ডিসিশন, এই পরিস্থিতিতে কিছু করা যাবে না, আমাকে বাসায় বলেছে স্যার এবার বহু কষ্ট করে আমরা করার কথা ছিল না। আমি সেই রকম মহৎ কাজ কখনো আটকে থাকে না, মায়ের কৃপা সব হয়, শুধু মনের উদ্যমতা উৎসাহতা আর সাংঘাতিক ডেডিকেশন। আর যদি প্রতিটি ম্যান এজ এ সোলজার, আমি মানে কী বলবো, আমি সময় নষ্ট করবো, আমি অসংখ্য ধন্যবাদ আর তোমাকে মেনি থ্যাংক জানাচ্ছি আমাদের এই কষ্ট করে এসেছো। আমি সবার প্রতি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা, পরিক্রমা অনুষ্ঠানটা আপনাদের কীরকম লাগে প্রতি বছর? প্রতি বছর মানে পুরো বছরের এনার্জিটা ওই দিনই আমরা কালেক্ট করি। তারপরে মেইন পয়েন্ট ইজ দেয়ার মনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আর সব থেকে মাহের যে সবাই চণ্ডী পাঠ করে, চণ্ডীর অর্থ মাহিত্য বুঝলে বোঝা যায় কী শক্তির মধ্যে লুকিয়ে আছে। কলকাতার মানুষ আর যেখানে ওয়ার্ল্ড ওয়াইজ এস মুভমেন্ট চলছে, সেই মুভমেন্টের মধ্যে মেইন পাওয়ার ইজ দেয়ার দ্য ডিভাইন মাদার। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আপনাদের মূল্য স্বাগত জানাচ্ছি, কেমন লাগছে? না, আমাদের এই পূজাটা আমরা যখন থেকে শুরু করেছি, শুরু করেই আমরা আজ এলাম। মূল উদ্দেশ্য আমরা যেটা সেটা হচ্ছে আমরা সাত্বিকতা এবং সকলের সাথে আমাদের আশেপাশে যারা আছে তাদের সকল সাথে যাতে আমরা সৌহার্দ্য বজায় রাখতে পারি। আমাদের মূল দিন এবং আমরা আমার থেকে একটা ঘরোয়া পরিবেশ এবারে থিমের মধ্যে এবছর আমরা রেখেছি ভারতবর্ষের অমৃত মহোৎসবের উপর নির্ভর করে আমরা প্যান্ডেলের একটা স্বাধীন স্বাধীন একটা কাপড় তৈরি করেছি। আমরা
স্বাগত জানাচ্ছি আজকে কেমন করে হচ্ছে এবং কিভাবে হচ্ছে পুজোর আয়োজনটাকে একটা ভব্য প্যান্ডেল আমরা দেখতে পেলাম, একটা ভব্য প্রতিমা শিলচর শহর যদি আমরা সকাল থেকে অনেকগুলো প্রতিমা দেখেছি এত সুন্দর প্রতিমা আমরা কোথাও পেলাম না, কেমন করে প্রতিমার সংযোজন হলো এবং সে সঙ্গে এখানে জল ছিল 6 ফুট 8 ফুট জল ছিল বলে প্রসাদের জন্য আমরা ইয়েতে ভবন ভবন ভাড়া করি পাশের ভবন অষ্টমী নবমীতে কি কি অনুষ্ঠান পঞ্চমী থেকে বিভিন্ন অনুষ্ঠান করে আপনার এলাকায় একটা সাড়া ফেলে দিয়েছে, আমরা দুদিন দিয়ে সন্ধ্যাবেলা এসেছি কাগজ করেছি দেখেছি এত অঞ্চলে বন্যার পরে আনন্দের ব্যাপারটা আপনাদের এই পুজো পুজো থেকে শুরু হচ্ছে, তো আর্থিক যে বিষয়টা আমি মূল জায়গায় যেতে চাইব আর্থিক বিষয়টা সবার এবার মন্দা চলছে তো কেমন করে আপনারা কাটাচ্ছেন কিছু শেষ পর্যন্ত দশমীটা কোন দিন করছেন এবং এই পরিক্রমা অনুষ্ঠানটা আপনাদের কিরকম লাগে? আপনাদের পরিক্রমা গত বছর এসেছেন
ধন্যবাদ আপনার পরিচিত অনুষ্ঠান আপনি আপনার মূল্যবান সময় দিলেন। আপনাদের পুজো আরো সুন্দর হোক, আপনাদের জীবন আরো সুন্দর হোক, মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করছি। আমরা দর্শক শ্রোতাদের বলবো এই প্যান্ডেলে এসে একটা খুবই সুন্দর সুদৃশ্য প্রতিমা মায়ের আপনার সবাই দেখতে পাবেন এই প্যান্ডেলে এসে, এবং সেই সঙ্গে আমরা এখন পাড়া দেবো অন্য একটি প্যান্ডেলে, তাই সবার কাছে অনুরোধ করি এই প্যান্ডেলে আপনারা আসবেন এবং কর্মকর্তারা যেভাবে দিন রাত একসাথে পরিশ্রম করে আমাদের এই পুজোকে সার্থক করেছেন তাদের এই পরিশ্রম কেমন বরাকবাটার পরিক্রমা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শারদ উৎসবে বরাকবাসী কী বলতে চাইবেন? যেহেতু দাঁড়াও প্রশ্ন করো, শারদ উৎসবে বরাকবাসী নাগরিকদেরকে কী বলতে চাইবেন? শারদ উৎসবের বরাকবাসীকে জানাই একটি প্রিয় শুভেচ্ছা, তাতে সবাই পূজার সময়টাকে সুন্দরভাবে কাটাও আনন্দ করুন, এটি আমি চাই। বিজয়া দশমীটা কবে করছেন? আমাদের বিজয়া দশমী আজকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আজকে হলো দুই তারিখ, পাঁচ তারিখ দশমী, পাঁচ তারিখে বিসর্জন। বন্যার বিধ্বস্ত পরিস্থিতির পর আপনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন সবার কাছে আমরা জানাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার দুর্গা পুজোর যে আনন্দটা সেটা সবাই উপলব্ধি করতে পারছে, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি এটা একটা প্রাকৃতিক ইয়ে, কিছু করার নেই, যে যেরকম টাকা দিচ্ছে ওটা দিয়ে আমরা মায়ের পূজা করছি। আমাদের আগে ছিল বিগ বাজেটের, এই করোনার পরে এগুলো এখন আর চাঁদা আঁকা ঠিক মনে ওঠে না, তাই আমরা ছোটোখাটোভাবেই পূজা করছি নিয়ম নিষ্ঠাভাবে। ধন্যবাদ আপনাকে এই পরিক্রমার জন্য, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। তার মধ্যে এবার বাজারটা একটু কম হলো, আমাদের চাঁদাটা একবার কম উঠেছে, তো এর মধ্যেই আমরা খুলে নিয়েছি। তো এটা যেহেতু একটা পারিবারিক পুজোর মতো, তাই হয়ে গেছে আর কি সবাই মিলে জুলে। এখন একটা ঘরোয়া পরিবেশ থাকে প্রতি বছর আমরা, তো এবারের যে পুজোটা সেটা অন্যান্য বছর তুলনায় ফেরাকটা কী পাচ্ছেন আপনি? ঘরোয়া পরিবেশ বলতে, হ্যাঁ ঘরোয়া পুজো আছে আমাদের, কী ধরনের ফেরাকটা পাচ্ছেন অন্য বছরের পুজো এবছরের পুজো? ফারাক বলতে কিছু ফারাক তো এমনিতে কিছু, মানে লোক সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে আমাদের গলিতে, যেহেতু ফ্ল্যাটটা এত ছিল না, এবার মানুষ বেড়ে গেছে, তো পুজোটা একটু আরও বড় হওয়ার কথা ছিল ফ্ল্যাটের জন্য, এবার এত বেশি হয়নি, মানে যত যেরকম করছি আমরা এইভাবেই হচ্ছে, কোনো ফারাক হয়নি। অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান? অষ্টমী নবমীতে বলতে আমাদের পুজোটাই হয়, আর এই ষষ্ঠীতে আমরা অনুষ্ঠান করেছি কালচারাল প্রোগ্রাম আমাদের গলির সবাই মিলে। আর অষ্টমী নবমীতে ওই আজকে যেন আমাদের ওই সন্ধ্যা আরতি আছে, তারপর কালী পুজো, আর ওই যেমন পুজো তারপর তো প্রোগ্রামটা আমরা আর করি। বরাকবাসী কি বলতে চাইবেন আজকের এই দিনে? বরাকবাসী
গ্রামবাসীকে শুভ আজকে প্রথম ষষ্ঠী আজকে সপ্তমী সপ্তমী পূজার সবাইকে সাদর আমন্ত্রণ রইল আমাদের পশ্চিম কৃষ্ণচন্দ্র রোড দুর্গাপূজা কমিটির মহিলা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাই আসবেন আমাদের পুজোটা দেখতে যান এটা দেখলে এইটা একদম সাধারণ ঘরোয়া পারিবারিক পুজোর মতো আমরা সব সাত্বিকতা বজায় রেখে যেভাবে পুজো করতে হয় এইভাবে আমরা চেষ্টা করি যেহেতু মহিলা পূজা সব ধরনের মানে সুন্দরতা সাত্বিকতাটা বজায় রাখি আর কি আমরা চেষ্টা করি সব ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই পরিকল্পনার মূল্যবান সময় দিয়েছেন খুব সাধুদের ব্যাপারে আমরা অনেকেই ঘুরছেন তো সেটা কতটুকু শেষ করছেন আমাদের সাজগুজটা হালকা হালকা আছে না অনেকেই বলছেন আর্থিক সমস্যায় ভুগছেন আর্থিক সমস্যা তো নিশ্চয়ই ফ্ল্যাট গেছে সবাই আর্থিক অবস্থা খুবই সুচারণ তার মধ্যে মাকে বরণ করবো আমরা মা আপনাদের কি মনে হয় আমাদের শিলচর শহর সেই ফ্ল্যাটের যে বিভক্ত দৃশ্য সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে আমাদের জোয়ারে বেরিয়ে আসতে পেরেছে মনে হচ্ছে যে পেরেছে মানে মনের যদি শক্তি না থাকে তাহলে বেরোতে পারবে না মায়ের পূজা যেভাবেই হোক আমরা ছোট করে হোক আমরা তো করতেই মানে পূজার পরিবেশে এই সেই ফ্ল্যাটটা আর কেউ মনে রাখবে দশমী যেদিন দশমী সেদিনই করছি সুন্দর সুখময় হোক মায়ের আশীর্বাদে এই দিন এই দিন স্যার গামলা আছে গামলা রেডি করা আছে আমরা এসেছি অল মেডিকেল পুজো প্যান্ডেলের পরাপত্র পরিক্রমা অনুষ্ঠানে প্রত্যেক বছর একটা ব্যতিক্রমী চমক দিয়ে তারা ঘোরা ঘুরিয়ে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করে থাকেন এবং প্রতি বছরই তাদের একটা চমক তো আজকে আমরা কথা প্রথমত বরাক বার্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা পরিক্রমা যে আপনাদের দরকার সেটা আমাদের অল মেডিকেল সেলস পিপল দুর্গাপুর কমিটির পূজা মণ্ডপে এসে আপনার কাভারেজ করছেন এবং তৎসঙ্গে সমস্ত বরাকবাসীকে আমাদের অল মেডিকেল সেলস তরফ থেকে স্মারক সম্মান স্মারক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা 2009 থেকে আমরা দুর্গা পূজা শুরু করেছিলাম এই বছর আমাদের 14 বছর পূর্ণ হবে আমরা বিগত 2 বছর কোভিডের কারণে এই বছর আমরা একটু ব্যতিক্রমী করার চেষ্টা করলাম যে আমাদের সব মেম্বারই একটু ব্যতিক্রম তার জন্য আমরা ব্যতিক্রমী করার চেষ্টা করি শিলচর শহরে যদি আমরা ব্যতিক্রমতার কথা বলি প্রত্যেক বছর বিগ বাজেটের ছোটো পুজো আমরা ছোটোবেলা থেকে দেখছি কিন্তু থিম বেসিস একটা বিশেষ করে পৃথকীকরণ একটা সমাজ থেকে সরে চিন্তাধারা কোনো মেটালিক হোক কিংবা কারুকার্যের হোক কলাকৃষ্টির হোক সেটা কিন্তু আপনাদের কাছ থেকে শুরু হয়েছে আমি যতটুকু জানি আমার 48 বছর বয়সে আমি যা দেখেছি একটা ব্যতিক্রমী পুজো আপনাদের কাছে শুরু হয়েছে সেই জায়গার অনুভূতিটা এবং এবারে বন্যার পর যে পরিস্থিতিটা তারপরও আপনারা যে একটা আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হলেন সে ব্যাপারে একটু জানতে চাইব কেমন করে সার্ভাইভ করলেন দেখেন সেটা আপনি ঠিক ভ্যালিড পয়েন্ট বলেছেন বন্যার পর এত দিগ বাজেটের পুজো আমরা হাতে নিয়েছি সেটা একটা চ্যালেঞ্জিং ছিল সত্যি কথা কিন্তু আমরা আমাদের যেটা আমাদের যে মেম্বার্সরা আছে আপনারা জানেন আমরা মেম্বার্স থেকেই আমরা ডোনেশন নিয়ে আমরা পুজো করি তো আমাদের মেম্বার্সের মতামত নিয়েই আমরা এই দুঃসাহসিকতার কাজ করেছি এবং আমরা আগামীতেও এইভাবে ব্যতিক্রমী আমরা দুঃসাহসের কাজ নিয়ে আমরা সমাজের জন্য কাজ করে যাব আমরা এই বছর যে পূজা করেছি আমাদের শুধু দুর্গাপূজা করেছি আমরা আজাদী কা অমৃত মহোৎসব যেটা থিম ছিল আমাদের এইবার পুজোতে আমরা দুর্গাপূজা করার সঙ্গে সঙ্গে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিলাম গতকালকে যেখানে সবাই আমাদের মেম্বার্সরা নন মেম্বার্সরাও ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছেন ব্লাড ডোনেশন করেছেন এবং আমাদের বিকেলবেলা যে প্যান্ডেলের ইনোগ্রেশন হয়েছিল
সেই ইনগ্রেশনটা আমাদের জীবনদীপ সিনিয়র সিটিজেন যে ওল্ড এজ হোমটা আছে ফকিরচিলাতে, সেই সিনিয়র সিটিজেনদের নিয়ে আমরা আমাদের প্যান্ডেলটা উদ্বোধন করেছি। তৎসঙ্গে ওদেরকে পুজোর নতুন কাপড় আমরা হাতে ধরে দিয়েছি। রক্তদান শিবিরে শেষ পর্যন্ত কত ইউনিট রক্ত কালকে? রক্তদান শিবিরে মোটামুটি 17-18 ইউনিট রক্ত দান করা হয়েছে। আমাদের রক্তদান শিবির শুধু দুর্গা পুজোতে নয়, পুরো বছরই আমরা 365 days আমাদের রক্তদান চলে আমরা শিবির করে থাকি। কিন্তু একটু নাম্বারটা কম, তার কারণ হচ্ছে পুজোর জন্য অনেকে এগিয়ে আসছে না এবং গরমও খুব বেশি ছিল। আজকের এই আনন্দ ঘন দিনে বরাকবাসীকে কি বলতে চাইবেন? এবং বাজেট কমন ছিল এবং প্রতিমার মধ্যে আপনারা দেখেছেন তিরঙ্গার একটা আবহ সৃষ্টি করেছে, আর সেটা কিসের জন্য বা কী থিম আপনার? হ্যাঁ, আমি যেটা বললাম, আমাদের পুজোর থিম হচ্ছে এবার আজীবিকা অমৃত মহোৎসব। আমাদের শুধু মূর্তিতে নয়, আমাদের প্যান্ডেলও দেখবেন তিরঙ্গার একটা ছাপ, এবং আমাদের লাইটিং যেটা আলোস করতে হয়েছে সেটাও তিরঙ্গার ছাপ, এবং মূর্তি সত্যি আমরা একটু অন্যরকম করার চেষ্টা করি। সেই মূর্তিতেও আমাদের ভারত মায়ের একটা দৃশ্য আপনার লক্ষ্য করতে পারবেন, মা দুর্গার মধ্যে একটা ভারত মায়ের দৃশ্য লক্ষ্য করতে পারবেন। বাজেট কত টাকা ছিল? আমাদের বাজেট ছিল এই বছর যে বাজেট ছিল হচ্ছে 9-10 লাখ টাকা। আমরা অল মেডিকেল সেলস পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত বরাকবাসীকে আমাদের প্যান্ডেলে পুজো দেখার জন্য আমন্ত্রণ করছি, এবং আমরা চেষ্টা করব আগামীতেও আমরা সমাজের জন্য কাজ করে যাব। আমরা হেলথ ক্যাম্প করব, ব্লাড প্রেশার ক্যাম্প করব, দুস্থদের জন্য কাপড় বিতরণ করব। সেই শুধু দুর্গা পুজোতে সীমিত না, সেটা পুরো বছরই আমরা হেলথ ক্যাম্প এবং ব্লাড প্রেশার ক্যাম্প করে থাকি এবং আগামীতেও করব। ধন্যবাদ। বরাবর পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন, তাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। টাইম রয়ে যায় প্রধান পেয়ে যাবে, প্রণাম পড়ে যায় প্রধান পেয়ে যাবে, প্রণাম পড়ে যায়। আমি ডক্টর অভিনন্দন ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে মহাশক্তি উপলক্ষে জানাই আমরা বরাবরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই পরিক্রমা অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে, তো কেমন লাগছে এবছরের পুজোটা? এই বছরের পুজোটা আমরা 2 বছর গ্যাপের পরে হচ্ছে, লাস্ট 2 বছর আমরা করতে পারিনি করোনা প্যান্ডামিকের জন্য। তো স্টার্টিংয়ে আমরা ভাবছিলাম এবার কি পারবো কি পারবো না, কিন্তু সব আমাদের গ্রিন পার্কের কমপ্লেক্সে সবার সহযোগিতায় এইবার আমরা যেই আগের মতন দুর্গা পূজাটা করতে পেরেছি। প্রথম আমরা শুরু করেছিলাম 2016 থেকে এই পুজো, প্রত্যেকবারই হয়ে এসেছে। শিলচর বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, কিন্তু এত সুন্দর প্রতিমা, এত সুন্দর প্যান্ডেল তেমনভাবে আমরা কোথাও পাইনি। বড় বড় প্যান্ডেল রয়েছে কিন্তু সেক্ষেত্রে বিগ বাজেটে, কিন্তু এত স্বল্প খরচে বা কিংবা একটা সুন্দর দৃশ্যময় পরিবেশে, নিজের ঘরোয়া পরিবেশে এত সুন্দর মায়ের প্রতিমা এবং অলঙ্কারের যে বিষয়গুলো রয়েছে সত্যিই এখানে খুবই ভালো লাগলো। এসে কী বলতে চাইবেন, কেমন করে সেটা অ্যারেঞ্জমেন্ট করবেন? এখানে আমাদের 23টা বাড়ি আছে, তো আমরা নিজেরাই কন্ট্রিবিউট করে যতটুকু পারি এটাকে করি, আর অনেকের আরও এক্সট্রা কন্ট্রিবিউশন থাকে, কেউ প্রতিমা দেন, মেম্বার্সদের রেসিডেন্সিয়াল মেম্বার্সদের কন্ট্রিবিউশন থাকে, কেউ প্রতিমা দেয়, কেউ
মহাপ্রসাদ ভোগ, আমাদের চার দিনই ভোগের ব্যবস্থা থাকে। সকালে প্রাতঃ বিয়ে থাকে, ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ থাকে, সন্ধ্যের সময় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে সন্ধ্যের সময়। চার দিনই আমাদের এখানে সবাই প্রসাদ গ্রহণ করে দুপুরবেলা। অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন লাগছে? গত দুবছর যেহেতু করোনা অতিমারির জন্য আমরা সবাই গৃহবন্দী ছিলাম, এইবার আমাদের উচ্ছ্বাসটা একটু বেশি। বন্যার প্রকোপটা কেমন পড়েছিল এইদিকে এবং সার্ভাইভ করেছেন কেমন? আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আমরা সেরকম মানে জল ঢোকেনি আমাদের, কিন্তু আমরা মেন টাউন থেকে একদম ডিসকানেক্টেড ছিলাম যেহেতু টাউন পুরো জলমগ্ন ছিল। সেই জায়গা থেকে সার্ভাইভ করে আজকে শহর জুড়ে যে পুজোটা হচ্ছে, এই জন্য ভালো লাগছে। শহর আবার প্রাণোচ্ছল হয়ে উঠেছে। মা দুর্গা আশা করি আমাদেরকে এরকমভাবে আবার নেক্সট ইয়ার আবার চান্স দেবে, যাতে আমরা আবার ওনাকে ইয়ে করতে পারি, এরকমভাবে ওনার শারদ উৎসব পরিচালনা। আপনার ভালো নাম? আমি ডক্টর অদিতি চক্রবর্তী। নমস্কার ম্যাডাম। আর একটা মেম্বার, আপনাদের অনেক অনুষ্ঠানে আমি থাকি, অনুষ্ঠানে থাকি ও কাভারেজ করি, ভালো লাগে আপনাদের এই এত এত সাড়ে কাজ। আরেকটা কথা জানতে, এই যে পরিক্রমা অনুষ্ঠানটা, এটা আপনাদের কীরকম লাগে? আমরা প্রতি বছর যেটা করি, এই পরিক্রমা প্রোগ্রামটা খুবই জরুরি আর খুবই ভালো। এটা পুরো শহরের বরাকের কী হচ্ছে কি না এই পুজোতে এটা পুরো দুনিয়ার সামনে আপনারা তুলে ধরছেন, যেটা আমাদের একটা একটা নতুনভাবে একটা পরিচয় দিয়ে দিচ্ছে। আপনারা কন্টিনিউ করুন, কন্টিনিউ করে রাখবেন, এটি আমাদের উইশ রইল। অষ্টমী এবং নবমীতে আমরা মানে কোনো বিশেষ অবস্থান রাখছেন? নবমীর দিন বাইরের একজন গেস্ট আর্টিস্ট এসে গাইবেন নূপুর দত্ত। কোথা থেকে আসছেন? আমি শিলচরেরই, বেশ নাম করা। হ্যাঁ, নূপুর দত্ত, হ্যাঁ, খুব ভালো গান করেন। উনি সববারই আসেন, এইবারও উনি আর আমাদের রিকোয়েস্টটা ফেলতে পারেন, আসছেন এইবার। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আপনাদের আমরা প্রদান করলেন। আমি দিদির কাছে চলে যাবো। দিদি সবসময় দিদিকে বিভিন্ন কাজে পাই, সামাজিক সেবা থেকে শুরু করে, লাঞ্চ ক্লাব থেকে শুরু করে, বৃক্ষারোপণ থেকে শুরু করে, সব জায়গায় সক্রিয়। আমরা যদি বলি সুপারম্যান, ও তো সুপার ওম্যানও আছে, সুপার ওম্যান আমরা বলতে পারবো। তো দিদি, অনুভূতিটা কীরকম? এবং এখানে একটা ঘরোয়া পরিবেশ, আমরা আসি, আমাদেরও খুব ভালো লাগে, তো কেমন অনুভূতি হচ্ছে এবার? খুব ভালো লাগছে, কারণ গত দুবছর আমরা দুর্গাপূজার আনন্দটা উপভোগ করতে পারিনি, এই বছর আমরা উপভোগ করতে পারছি। এবং শহরে দেখছি ছোটো ছোটো বাচ্চা, কচি কাচা বাচ্চারা ভীষণ আনন্দ করছে, তা দেখে আমাদেরও খুব ভালো লাগছে যে এবারে পুজোটা মা মনে হচ্ছে যে আমরা প্রতি বছর আগে যেরকম করতাম সেইভাবেই আবার ফিরে এসছে, মা আবার এসছেন এরকম মনে হচ্ছে, তো খুব আনন্দ করছি। মায়ের একটা অসীম কৃপাও বলবো আমি, যে আজকের সমগ্র দিনটা তেমন রোদ করে নিয়ে মেঘলা করে দেখেছে, একটা আনন্দমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সকালে যদি একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছিলো, কিন্তু জনগণের যে উচ্ছ্বাস, যে আনন্দ, বাকি অষ্টমী নবমী বলতে পারবো, সপ্তমী দিন আমরা বেশ ভালোভাবে বুঝতে পারলাম যে সবার মনে একটা উৎফুল্লতার চিত্র ভেসে উঠেছে চেহারার মধ্যে, সবার মনে একটা আনন্দের জোয়ার বইছে। আর দেখা যাক সন্ধ্যাবেলা কী হয়। আজকের এই অনুষ্ঠানে আমরা ইতি টানছি এবং আপনাদের বহুমূল্য সময় আমাদেরকে দিলেন এই বরাগত পরিক্রমা অনুষ্ঠানে। আপনাদের জীবন আরও সুন্দর সুখময় হোক এবং আপনাদের জীবন মা দুর্গার আশীর্বাদে আরও উন্নয়ন থেকে উন্নত শিখরে পৌঁছাক, সেটাই মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি। আমরা এখন যাবো আরেকটি প্যান্ডেলে। আপনার এবং আমরা বিভিন্ন লেখকের
নাম দেখেছি বইয়ের মধ্যে, এবং আমাদের স্থানীয় অনেক লেখকেরও নাম আছে, অমলেন্দু ভট্টাচার্যের নাম আছে, মুকুন্দ দাসের নাম আছে, মুকুন্দ ভট্টাচার্যের নাম আছে, এবং অনেক স্থায়ী আমাদের এখানকার লেখকের নাম আছে। তো আমাদের এবার প্যান্ডেল তৈরি করেছেন রাজু শর্মা, তিনি কলকাতার বাসিন্দা, এখন স্থায়ীভাবে শিক্ষকের থাকেন, এবং সাথে সাথে বাতায়ন আমাদেরকে সাহায্য করেছে। বাতায়ন রোজ এখানে বইয়ের স্টল বসাচ্ছে, এবং ক্রেতারা এখান থেকে বই কিনতে পারবেন, এবং যারা বই কিনবেন তাদেরকে একটা আনন্দমেলা পুজো সংখ্যক বই উপহার দেওয়া। খুবই ভালো লাগলো এই পরিবেশ রয়েছে, এবং সমাজের মধ্যে পড়াশোনার যে বিষয়টা সেটাকে আরও সুদৃঢ় করতে, সেটা আরও হৃদয়দুলিত করতে এই ব্যান্ডে যথেষ্ট সহযোগিতা করবে। আশা রাখছি আগামী দিনে আপনাদের উত্তর সুবৃদ্ধি হোক, এবং বরাক পাতার এই পরিক্রমা অনুষ্ঠান আপনি আপনার মূল্যবান সময় দিলেন, সেই মাধ্যমে আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আজকের সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্যটা কি? আজকে আমরা কাছাড়ে আমাদের ডিমাসা সম্প্রদায়ের বিভিন্ন অর্গানাইজেশন, ডিমাসা সাহিত্য সভা, ডিমাসা সংস্কৃতি পরিষদ, বহুমুখী বর্মন মহিলা সমিতি, শিবরা বিস্ময় বসং, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, আমরা সবাই একত্রিত হয়ে আজ এখানে আমরা প্রেস মিট করার একমাত্র কারণ হচ্ছে, ইদানিং আপনারা দেখেছেন ডিমাসাহের শ্যামকর গ্রামে, শ্যামকর গ্রামকে নিয়ে যে শ্যামকর ছবি তৈরি করেছেন আইমি বড়ুয়া মহোদয়া, ডিরেক্টর এবং প্রডিউসার, সেই শ্যামকর ছবিতে ডিমাসা সমাজের যে ট্র্যাডিশন, কালচার এবং কাস্টমারি ল, এগুলোকে যেভাবে দেখিয়েছেন সম্পূর্ণ মিথ্যা, এবং মিথ্যার উপর ভিত্তি করে সেই সিনেমাটি তৈরি করেছেন, যার দরুন শুধু কাছাড়ে নয়, ডিমাহাসাও, নাগাল্যান্ড, কার্বি আংলং, গুয়াহাটি সমস্ত জায়গায় ডিমাহাসাদের মধ্যে একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুধু ডিমাহাসাদের মধ্যে নয়, শুধু আসামের সবাই একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই সঙ্গে আমরা আজ আমাদের যে প্রতিক্রিয়া আমরা বলতে চাই যে এই ছবিতে যেগুলো প্রতিচ্ছবি করা দেখানো হয়েছে বা করা হয়েছে, যেমন একটি একজন মহিলা যদি বাচ্চা প্রসব করে মারা যায়, এবং সেই বাচ্চাটি যদি মেয়ে হয় তাহলে সেই মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হয়, যেটা আমাদের সমাজে হয় না। আর সেই শ্যামকর গ্রামে তারা নাকি উন্নয়ন চায় না, সেখানে যদি রাস্তা নির্মাণ করে সরকার, সেই রাস্তাকে নাকি ওরা নালা কেটে দেয়, রাস্তা তৈরি করতে দেয় না, এবং স্কুল বিল্ডিং যদি বানানো হয় সেই স্কুল বিল্ডিংয়ে নাকি ওরা পশু পক্ষী পালন করে, এভাবে ওরা দেখানো হয়েছে। সত্যিকারে কিন্তু সেখানে সেরকম নয়, সেখানে গ্রামের মানুষ উন্নয়ন চায়, ওরা ওনাদের ডিমান্ড ওদের রাস্তাগুলো যাতে সুন্দর হয়, এবং আরও মেডিকেল কলেজ, স্কুল এগুলো হয়, এগুলোতে ওনাদের ডিমান্ড আছে এবং হচ্ছেও, এবং আরও অনেক অনেক কিছু অনেকগুলো সেখানে বিপরীতভাবে দেখানো হয়েছে। এবং সেই সিনেমাতে যে বাচ্চাকে ক্লিয়ারিং নামে যে বাচ্চাকে সেখানে শুটিংয়ে নেওয়া হয়েছিল, সেই বাচ্চাটি 3 মাসের মাথায় মারা যায়, সরি 3 মাস নয় 4 দিনের মাথায় মারা যায়। সেই বাচ্চাটি বয়স ছিল 3 মাসও হয়নি, 2 দিন বাকি, 3 মাস হয়নি, সেই বাচ্চাটি শুটিংয়ের 4 দিনের পরে মারা যায়। মারা গেলেও সেই আইমি বড়ুয়া মহোদয়া তিনি একবারও খবর নেননি, এই বাচ্চার মা বাবার কাছে একবারও খবর নেননি, এবং সেই আইমি বড়ুয়া মহোদয়া সেই
যে তিনি বড় আকারে যেটা প্রেস মিট করেছিলেন, তিনি ওখানে ওপেনলি বলেছেন যে সেখানে মানুষরা নাকি কখনো ক্যামেরা দেখেননি, ক্যামেরা দেখেননি, ক্যামেরা দেখলে নাকি ওরা ভয় পেয়ে যায়। কিন্তু ওই এই সেই শ্যামকুর ছবিতে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা অ্যাক্টর ছিলেন আমাদের ডিমাসা সম্প্রদায়ের মধ্যে, ওরা নিজেরাও বলছেন যে ওরা 14-15 বছর ধরে ওরা অ্যাক্টিং করেছেন, শুটিং করেছেন, ডিমাসা ফিল্মে ওরা অংশগ্রহণ করেছেন। তাদের সম্বন্ধে উনি বলেছেন যে ওরা নাকি কখনো এই টিভি ক্যামেরা দেখেননি, এইভাবে বলেছেন। এবার বিভিন্নভাবে মিথ্যার উপর ভিত্তি করে আইমি বড়ুয়া নাম মিথ্যাভাবে নাম কামাতে চেয়েছেন, যার ধরুন সে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন, রিসেন্টলি যে রজত কমল অ্যাওয়ার্ড পেয়েছেন। সেগুলো আমরা আমাদের ডিমান্ড সেই অ্যাওয়ার্ডগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয়, এবং যেগুলো মিথ্যার উপর ভিত্তি করে যে ছবি তৈরি করেছে সেই ছবিটিকে যাতে ব্যান করে দেওয়া হয়, এবং আইমি বড়ুয়া মহোদয়া তিনি যেন ওপেনলি তিনি অ্যাপোলজাইজ করেন, ওনার যে ভুল হয়েছে সেটা স্বীকার করে তিনি ক্ষমাপ্রাপ্তি হন, সেটাই আমাদের সেন্সর বোর্ডে আপনারা কিছু দাবি করেছেন। আমরা দাবি করছি এবং এই উপর এইভাবে আইনেরও আমরা আশ্রয় নিচ্ছি। অলরেডি আমরা আমাদের সমাজ থেকে কেস করা হয়েছে, আমরা দাবি জানাচ্ছি সেটা যাতে ফিল্ম সেন্সর বোর্ডে আপনারা কোনো ধরনের অ্যাপিল করেছিলেন বিষয়ে, যারা অনুমোদন দিয়েছে এই ছবিকে জানানো হয়েছে, তাহলে যদি ফিল্ম সেন্টার বোর্ডে আপনারা অভিযোগ দেন তাহলে সেটাকে পুনর্যাচাইয়ের জন্য তারা করতে পারে, এবং যদি সমাজে একটা ছবি দিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারো আত্মমর্যাদা নিয়ে খেলা করা হয়, তাহলে সমাজে সেটা একটা ভুল মেসেজ যাবে। সুতরাং এ ধরনের ছবিকে বন্ধ করা উচিত বলে আপনারা কোনো অ্যাপিল করলে ভালো, কিন্তু আপনারা করেছেন করা হয়েছে ডিমাসর থেকে করা হয়েছে বিভিন্ন আমাদের অর্গানাইজেশন থেকে, আমরাও এখান থেকে আমরাও করব, আমরা দেখছি সরকার কী করছে, এবং যদি আমাদের যে ডিমান্ডগুলো ফুলফিল না করা হয় তাহলে পূজার পরে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং আন্দোলন যেতে বাধ্য হব। পবিত্রঙ্গের পুজো আজ অনেক বছর ধরে হচ্ছে, এবং এখানে আমরা একটা পারিবারিক সম্পর্ক পাই, সবার সাথে ঘরোয়া পরিবেশে পুজোটা হয়। এবার বন্যার পর কেমন করে এটা আপনার করছেন, এবং এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর প্রতিমা আমরা কথা বলতে শিল্প শহরে অন্যান্য কোনো জায়গায় দেখতে পেলাম না, তো কেমন করে চলে যাবে? ধন্যবাদ পরবর্তীতে আমাদের এবার অধিসঙ্গ 46 বছর রানিং পূজার, আর প্রতি বছর নিয়ে আমরা এখানে পূজা করে থাকি, এবারও সবার সহযোগিতা নিয়ে পূজা করে আসছি এবং সবার সহযোগিতা নিয়ে, এবং আমরা এবার যে ফ্লাড হয়েছে, ফ্লাডের কারণে মানুষ এত হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, যে তারপরে আমরা চিন্তা করলাম যে পূজা যে করবো, এত আমরা বিগ বাজারতে যাব না, কারণ সবারই অনেক প্রবলেম হয়ে গেছে, সবাই কী অবস্থা হয়েছে, ভয়াবহ পরিস্থিতি ছিল, এবং সেই অবস্থায়ও সবার সহযোগিতা নিয়ে আমরা পূজা শুরু করেছি, এবং আজকে সপ্তমীর দিন আমরা আজকে শুরু করছি। আমার 3 দিন আমাদের এখানে প্রসাদ, দুপুরবেলা প্রসাদ বিতরণ থাকে, সেইভাবে প্রতি বছর নিয়ে বা আমরা প্রসাদ বিতরণ করে যাব, এবং এখানে এবং সবাইকে যারা আজকে অনেক ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে আমাদের অনেক পূজা তরফ থেকে ওদের প্রতি আমার সহযোগিতা জানাচ্ছি, এবং পূজা যে আজকে দুর্গাপূজা যে আজকে যে অনুষ্ঠান সেটা সবার কাছে অনেক বড়। দুর্গাপূজা আমাদের বাঙালি আস বরাকবলিতে বাঙালি, সেই হিসাবে আমরা পূজাকে যে আমরা সবে বড় অনুষ্ঠান, কিন্তু অনেকের ঘরে আজকে অনেক জায়গাতে দেখা গেছে যে এই ফ্লাডের কারণে অনেক ঘরে অনেক কষ্ট হচ্ছে, অনেকে কাপড়ও কিনতে পারছেন না, অনেক অনেক কষ্ট হচ্ছে, তাই আমাদের খুব খারাপ লাগছে, এবং মা দুর্গা আশীর্বাদে যাতে ভবিষ্যতে সামনে বছর দুর্গা পূজা সুন্দর হবে, এবং আমার তরফ থেকে পুলিশ প্রশাসনকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওরা এই যে 4 দিন দিন রাত এত পরিশ্রম করে এবং ওদের ফ্যামিলি ছেড়ে যে আমাদের এসে যাতে পূজাটা সবাইকে সুন্দর দেখতে পারে, সুন্দর করতে পারে, এবার যে কষ্ট করছে, তাই আমাদের
পিডাব্লিউডি প্রতীক সংঘ পূজা কমিটির তরফ থেকে ওদেরকে আমরা ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই। অষ্টমী নবমীতে কী কী অনুষ্ঠান থাকছে? অষ্টমী নবমীতে আমাদের এবার কোনো পরব বা কোনো অনুষ্ঠান করতে যাচ্ছি না, শুধু দুপুরবেলা প্রসাদ বিতরণ থাকবে আর সবই এখানে। আর এখানে পুজোটা কী, এখানে আমাদের ক্লাবের মতো নয়, এটা বাড়ির মতো পুজো। এখানে অনেক দূর দূর থেকে আসে, অনেকেই দুপুরবেলা এসে অঞ্জলি নিয়ে যায়, অঞ্জলি দেয় সবাই। আর প্রতি বছর এবারও সবাই সহযোগিতা করছে, কেউ চাঁদা এসে দিয়ে যাচ্ছে। আমরা অনেকের ঘরে যেতে পারিনি, কারণ আমরা জানি পরিস্থিতি হয়েছিল, তারপর ওরা এসে নিজে সজ্জায় আমাদের এখানে যে চাঁদা উদা দিয়ে যাচ্ছে এবং সহযোগিতা করছে। তাই আমার তরফ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং যাতে সবাই সুন্দরভাবে পুজো কাটুক, এটাই আমার এবং পূজা কমিটির তরফ থেকে আমি সবাইকে আমি যাতে করছি যে সুন্দরভাবে পূজা করুক। আজকে বলবো প্রতিমা শুভেচ্ছা দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। আর এটা বলবো বরাকবাসীদেরকে, সবাইকে বলবো আমাদের নিমন্ত্রণ, এটা ইনভিটেশন থাকবে যে এখানে আসুন, পূজা উপভোগ করুন, প্রসাদ নিয়ে যান। দুপুরবেলা আমাদের অন্নভোগ হয়, ঝুড়ি হয়, প্রসাদ হয়। আমরা কালকেও আছি, পরশু দিনও আছি, দুটো দিনই আছি। দশমী দিন আমরা দশমী দিনে দশমী করবো। আমরা তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করবো, কারণ অনেক ট্রাফিক হয়ে যায়, একটু তাড়াতাড়ি বেরোবার জন্য চেষ্টা করবো। তিনটার দিকে বেরিয়ে গেলে আমাদের হয়ে যাবে, দশটার দিকে শেষ হয়ে যাবে। তার জন্য বাকি দশমী দিন দশমী দিন খালি করবো। ধন্যবাদ আপনাদেরকে, বরাক পাতার পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন। আগামীতে আমরা আবারও আপনাদের কাছে আসবো, এই বলে আমরা রওনা দিচ্ছি আরেকটি পেন্ডে। থ্যাংক ইউ। আপনারা আমাদের যাকে সাড়া দিয়েছেন, বলেছি আসুন সুন্দর কভারেজ করার জন্য। ধন্যবাদ। সবাইকে সদর আমন্ত্রণ, রেলগেট নম্বর টুতে সবাই আসার জন্য সবাইকে অনুরোধ করছি। আর আমরা এত বছর পূজা করছি এখানে, কিন্তু এবারে বন্যার পরিস্থিতিতে আমাদের একটু সমস্যা হয়েছিল, তো তাও আমরা করতেছি, একটু মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। একটা প্রবল বন্যা গেল এখানে, মানুষ দরিদ্র নিপীড়িত সবাই অনেক কষ্ট পেয়েছে, ধনী দরিদ্র সবাই একই অবস্থা। এমতা অবস্থায় এত সুন্দর প্রতিমা এবং এত সুন্দর প্যান্ডেল আপনারা কেমন করে তৈরি করেন? এই তো মনে করো জনগণের, আমাদের মানে দৈনন্দিন ডেটের যত লোকের লোকেরা আছে সবাই একটু মানে করে হেল্প করেছে, যতটুকু পারেছি আমরা মানে মায়ের সম্পর্কে মানে আমরা মায়ের ধরনের দিয়ে এটাই দিলাম। এখানে আমরা দেখি প্রতি বছর খিচুড়ি খাওয়ানো হয়, তো আপনার অষ্টমী নবমীতে কী ব্যবস্থা নিয়েছেন? আমরা নবমীতে একটু খাবার আয়োজন করেছি এখানে, এই জন্য আমি বলছি সবাইকে যে সাধারণ আমন্ত্রণ করি, যেখানে নবমী দিনে সাড়ে বারোটার দিকে এখানে খাবার মানে শুরু হয়ে যাবে, মহাপ্রসাদ দেওয়া হবে। তাতে মনে করেন একটু চাউল থাকবে আর পনিরের সবজি থাকবে, আর মনে করো একটু আরও অন্য করতে পারি, আমার এখনও এতটুকু মানে ইয়ে নাই, কিন্তু এতটুকু জিনিস থাকবে আমাদের। দশমীটা দশমীর দিনে করবো? হ্যাঁ, দশমীটা দশমীর দিনই হবে। ধন্যবাদ। আপনার ভালো নামটা? আমার নাম সুবোধ বিশ্বাস। ধন্যবাদ সুবোধবাবু, পরিক্রমা অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ দাদা। অন্যান্য আমরা প্রতি বছরের মতো এবারও পরিক্রমা আসলাম, একটা ভব্য প্রতিমা মায়ের এবং একটি ভব্য প্যান্ডেল আমরা এখানে দেখতে পেলাম। এই অঞ্চল সম্পূর্ণভাবে বন্যা বিধ্বস্ত, আমরা দেখেছি মানুষ খেটে খাওয়া মানুষের ঢল আছে এখানে। সেই সঙ্গে একটা কলা সংস্কৃতির নিদর্শন রয়েছে, বাঙালিয়ানা, বাংলা কলা সংস্কৃতি, ধার্মিক তত্ত্ব বা সনাতনী যে বিষয়গুলো রয়েছে
সেগুলো আমরা ছোটোবেলা থেকে এই পুজো প্যান্ডেলে দেখে আসি। এবারের এত বিপর্যয়ের মধ্যেও এত সুন্দর পুজোটা আপনারা কেমন করে করল? এগুলো এখন সব মায়ার ইচ্ছা, সবাই অ্যাফেক্টেড হয়েছে এই এরিয়ার। অ্যাফেক্টেড বলতে মানে মোর অ্যাফেক্টেড, তিনতলা ছাড়া ইয়ে নেই, দুতলা একতলা সব আন্ডারওয়াটার, তবুও সবাই সহযোগিতায় আমরা যা করে এসেছি সব মায়ের ইচ্ছা আর আপনাদের সহযোগিতা। বাজেটগুলো কেমন করে কিনতে হবে? বাজেট বলতে আমাদের এখানে বাজেট নেই, আমরা বাজেটের ভিতরে মন্দিরে কনস্ট্রাকশনটা আগ বাড়াতে হচ্ছে। আমাদের পূজা করে যা কিছু বাড়ছে সেটা দিয়ে আমরা মন্দিরের প্রথমে আমরা আজ পর্যন্ত সরকার থেকে কোনো মন্দিরের বাবার কোনো কিছু আজ পর্যন্ত পাইনি, সবাই আশা দিয়ে গেছে, হয়তো দিতে পারে মধ্যে রাজ্য সরকার সব জানা আছে, জেনেছে শুনেছে, কিন্তু কেউ তো আজ পর্যন্ত কিছু করেনি। দেওয়ালি কি বলতে চাইবেন? রাজ্যের বলতে চাই যে যখন আমাদের এরিয়াতে আছেন, সরকার আছেন, এমএলএ আছেন, ওদের যদি একটু সহযোগিতা যদি ওরা আগ বাড়ায় তাহলে আমাদের মন্দিরটা তাড়াতাড়ি আমাদের আমরা জীবিত অবস্থায় আমরা মন্দিরটা দেখা যেতে পারি, এটাই আমাদের আপিল রেখে থাকলো যে আমরা সারাকালে মন্দিরটা কোনদিন দেখে যাই, বাচ্চারা জানি না কতটুকু করবে, এটাই আমাদের কাগজের পতাকা থাকতো এবং দুজন আছে তারা এই মন্দিরে প্রতিষ্ঠিত, তারা এই মন্দির শুরু করেছে। এখানে একটু জায়গা প্রথম একদম নিচে ছিল, তখন ওরা এখানে মাটি উঠে দিয়ে বাঁশ দিয়ে চার বেঁধে এখানে পূজা করতো, এবং করতে করতে এখানে মানুষ ছিল না, ধীরে 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 অনেক জনবসতি হয়েছে এবং তো প্রচুর মানুষ হয়েছে। যখন প্রথম তারা পূজা করতো তখন এদিকে গাড়িগুলা কিছুই চলতো না, হ্যাঁ সাইকেল টাইকেল স্কুটার উটার চলতো, অন্য গাড়িগুলা কিছু চলতো না। এখন বর্তমানে তারা নেই, এইবারেই মেরে মারা গেছে 2022 সালে, খুব দুঃখিত আমরা। পরবর্তী আমাদের এমএলএ আছে, সাংসদ আছে, আমরাও বিজেপির কার্যকর্তা, হ্যাঁ আমাদেরকে বলেছে যে আমি একটা স্কিম ধরেছি দীপায়ন চক্রবর্তী যে অতি সত্তর হবে, আমরা আশায় আছি। আর আমাদের এমন কোনো ব্যক্তিগত তহবিল নাই, আমরা যেহেতু এখানে পূজা করি পূজার কোনো বাজেট করতে পারি না, যে আমরা এই বাজেটের উপরে এই পূজাটা করব, যা আমাদেরকে মানুষের সহযোগে মিলে তা দিয়ে আমরা পূজা কোনো বাজ পরিচালনা করি। এবার ফিরে আসছি পুজোর খুবই সুন্দর একটা কথা আপনি একটা প্রশ্ন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি না। প্রথমত আমার নমস্কার আমার শিলচরবাসীকে, শারদীয়া দুর্গা উৎসবের সবাইকে প্রণাম করে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটা শেষ প্রশ্ন রাখছি আপনার কাছে যে এই যে আমাদের দশমীটা বর্তমানে ছোটো ছোটো অনুষ্ঠান আমাদের এখানে যে কচিকাছারা আছে, কালকে একটু বিকালে নাচ গান করবে, ছোটো ছোটো অনুষ্ঠান হবে, আর নবমীর দিন মহাপ্রসাদ একটু বিতরণ করা হবে নবমীর দিন, এটাই দশমীটা দশমী দিনই করবে, দশমীর দিন আমরা পরের দিন করি না, এই দিনে করি, কিন্তু আমরা রাত্রেও করি না, 12টার সময় আমরা মূর্তি নিয়ে চলে যাই, 5টা 5:30 6টার ভিতরে আমরা ঘুরে আসি। ধন্যবাদ আপনাকে, আপনার ভালো নামটা? অনন্ত দাস। অনন্ত দাস আমাদেরকে সময় দিলেন অনেক সময় এবং উনি বিস্তারিত তথ্য তুলে ধরলেন এই পুজো সম্পর্কে। আমার ছোটোবেলা থেকেই এই জায়গায় বড় হয়েছে, এগুলো পুজো দেখে আসছে, যদিও আমার বাড়ি তারাপুর সুপারি, কিন্তু আমি এদিকে সব নিয়ে খেলতে আসতাম, আর সেটা নিয়েও যোগের কাজে আমি সাংবাদিক প্রথম প্রথম ছিলাম, 91 রেঞ্জে তখনও আমি এদিকে গেছি, তো একটা আমার কাছে একটা স্মৃতি আছে এই পুজোগুলো, এবং সেটা গ্রামীণ স্মৃতি থেকে আজ ধীরে ধীরে শহরের পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। যদিও আশা করব এই প্যান্ডেলের নির্মাণে শিল্প শহরের যেসব ব্যক্তিশীল আছেন, যারা যাদের পয়সা আছে কিংবা যারা নিজের ক্ষয় সম্পত্তি দিতে চান, অনেকেই ডোনেট করতে চান, আমরা সময় দেখতে দেখি তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা এই পুজো প্যান্ডেলকে সাহায্য করুন এবং একটি দেবী প্রতিমা একটি মন্দিরকে সুন্দর সুস্থভাবে কমপ্লিট করতে আপনারা সহযোগিতা করুন, আশা আমরা রাখছি। দর্শক শ্রোতাদের কাছে একটা কথা বলতে চাই যে দাদা যে কথা বললেন যে নেতা মন্ত্রী বিধায়ক হয়ে আছে, কিন্তু সময় মতো কাজ হবে না, কাজটা যদি অতিসত্তর হয় তাহলে আমরা সবাই বঞ্চিত হব। আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দাদা আপনার ভালো নামটা? বীরেশ রঞ্জন দাস। বীরেশ রঞ্জন দাস উনি প্রবীণ ব্যক্তি, উনি কিছু খাঁটি কথা বলেছেন, কারণ সবাই আস
আসে নির্বাচনের সময় এবং তারপর চলে যায়। কিন্তু দেবীর এই যে কাজটা আমার মনে হয় না সেটা আটকা পড়বে। আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যে অতি সত্য যাতে মন্দিরের নির্মাণ কার্যটা সম্পূর্ণ হয় এবং আগামী বছর যাতে আমি মায়ের কাছে একটা আশা প্রকাশ করছি যে আগামী বছর যাতে আমরা এইটা কমপ্লিট হওয়ার একটা আশা পাই এবং পরবর্তী যখন আমরা পুজোতে কাভারেজ আসবো তখন যাতে করে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট এবং সুশীল একটা মন্দির রূপে আমরা পাই সেটাই মায়ের কাছে প্রার্থনা করছি। আমরা এবার চলে যাবো আরেকটি প্যান্ডেলের পরিক্রমা অনুষ্ঠানে। আপনার দুজন আমাদের মূল্যবান সময় দিলেন, আপনার দুজনকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিন আপনাদের মন্দিরের শুরু দিক আপনাদের জীবনে ভগবানের আশীর্বাদ আসুক, আপনাদের জীবন উন্নয়ন ছিল সেই কথা করে বিদায় দিচ্ছি। নমস্কার। আইডিয়া ছিল না আমরা কি করতে পারবো কি পারবো না, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনটায় কারণ খুবই এই বরাবরের সাথে এখন প্রথমত পাঁচ টু পাঁচ ব্যাক টু ব্যাক একটা করোনা গিয়েছিল, তারপর ফ্লাড এসেছে, তারপর আমরা ভেবেছিলাম কি সবাই মানে মানে মাইন্ড ওয়াইজ মানে ওরা একটু বিব্রত হয়ে গেছিলো। তো তাই আমরা ভাবছিলাম কি যাই হোক আমাদের কমিটি মেম্বার্স আমাদের ইয়ে আছে আমাদের বড় ভাইজন আছে প্লাস আমাদের গার্জিয়ান ওদের সঙ্গে প্রথমত আমরা ডিসকাশন করলাম। তো যাই হোক সবাই এখন একটু এই বর্তমানে কিছু আমরা করতে চাই আর কি, তার জন্য আমরা প্ল্যান করলাম। তো সবার যাতে ইউনাইট হয়েছি তার জন্য আমরা সাফল্য হয়েছি এখনই অবধি পর্যন্ত। তো আমরা চেষ্টা করবো ওইভাবেই আর কি আমরা সাফল্য হওয়ার জন্য চেষ্টা করবো। আপনার ভালো নাম রাখছি কাছে ধন্যবাদ। বিমা সিনহার সাথে আমরা কথা বলছি, আপনি সভাপতি বলুন। আমরা এই প্রোগ্রামটা করি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকেই, আর সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাদের গ্রামের আমাদের পাড়া প্রতিবেশীর যত বয়স্ক লোক আর ছোটো বলুন আমাদের ছোটো বলুন সবাই হেল্প করে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা এমন হয়ে গেছে আমাদের করতেই হয়, মানে এটা মানে সবাই রক্তে ঢুকে, যদি সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকে তাহলে আর ভালো লাগে না যে পূজাটা কিরম কিরম লাগে। ধন্যবাদ দাদা, আমি শেষ পুজোর উপর জানলাম করে থাকি। আপনাদের পরিক্রমাটা, হ্যাঁ আপনাদের পরিক্রমাটা মানে খুবই ভালো লাগে। আপনার প্রতি বছর মনে হচ্ছে এখানে আসেন, আমার সাথে মেলমেলাপ করছেন আমরা দেখছি, খুব ভালোই লাগছে আপনাদের। আপনার সহযোগিতা, আমার নাম মোহন সিনহা, আমি কমিটির উপসভাপতি। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম মোহন, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবং এই যে কলা সংস্কৃতির নিদর্শন সবাই দর্শকবৃন্দকে আমি নিমন্ত্রিত করতে চাই যে সবাই এখানে আসুন, আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিনের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে রাত আটটা থেকে। সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আর কামনা করছি যাতে সবাই এসে এখানে এসে আনন্দ করছে, এটাই আমাদের কামনা। ধন্যবাদ মহেন্দ্রবাবু, আমরা এখানে কথা বলছিলাম আমাদের এখানে একটা আনন্দমুখর পরিবেশ থাকে, এখানে আমাদের প্রবীণ শিল্পীরা রয়েছেন, একদিকে তারা বাসিন্দা অন্যদিকে তারা শিল্পী, তাদেরকে সশব্দ চিত্তে আমরা প্রণাম জানাই এবং সপ্তমীর পুণ্যতিথিতে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা এরকম করি, আনন্দ লাগে, ভালোই লাগে, সবাই যোগদান দিয়ে সবাই সহায়তা করে, ভালোই লাগে। এবছর বন্যার পর একটা অন্যরকম পরিস্থিতি ছিল, কেমন অনুভূতি এখন? না আসার পরে তো এখন আনন্দের সময়, আনন্দের সময় সবাই আনন্দে। ফিরাগস্ত এরপরে ভোজন আরতি হলো, এরকমভাবে কৃষ্ণের আরতি, এরপরে দুর্গা আরতি, মহাদেবের আরতি। আমাদের কিন্তু এই পূজায় সাত্বিকতা বজায় রেখে আমাদের খুব ভাব ভক্তি নিয়ে পূজাটা করতে হয়। আর আমাদের না কুমারী পূজাটা মেইন, আমাদের নয়জন থাকে কুমারী, সাতজন পাঁচজন এভাবে এভাবে আমাদের এই যে কালকে যে নবমী কুমারী পূজা হবে, যজ্ঞ হবে, কালকে তো অষ্টমী, পরের অষ্টমীর দিন যে অন্নপূর্ণা পূজা হয় মানে ঘরে ঘরে ভিক্ষে করা হয়, ওটা দিয়ে আবার পূজা অনেক মানে
ঋত্বিকভাবে পুজোটা করেন আপনারা এবং শাস্ত্রবিধি সম্মতভাবে মেনে ঋত্বিকভাবে সাত্বিক আমরা মানে সত্যভাবে খুব মানে ভাবভক্তি নিয়ে এমনকি কেউ কেউ বলেন যে মা দুর্গা শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মণিপুরীদেরকেই মানে গড় করেন আর এরা কোনো বিপদে পড়লে মাকে মানুষ করে বসে যেখানে সাত্বিকতা থাকে সেখানে ভগবানের বাস থাকে সবাই বলুন তা খুবই ভালো লাগলো আপনার কথাটা বন্যার পর একটা বিশেষ পরিস্থিতি ছিল মার কৃপায় হইছে কি বলতে চাইবেন সবাই সবাই কি আনন্দে উৎসবটা ভালো করে কি কি আছে সেটা তো ঠিক মতো আমি বলতে পারলো না তবে আমাদের যেটা এখন রাস্তা চলে এই মার জীবন নিয়ে বন্যার সময় এখানে একটা বিরাট পাইনি কিন্তু যাই বলুন না কেন যখনই দুর্গাপূজা হয় তখন সবার মন উদ্ধার হয়ে যায় যা আছে পকেটে সব দিয়ে আমরা এইভাবে চেষ্টা করি আর আপনি জিজ্ঞেস করছিলেন আপনাদের কী কী প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রাম তো নূতন কিছু প্রোগ্রাম নেই অ্যাডিশনাল কোনো প্রোগ্রাম করিনি আমরা শুধু আমরা আমাদের সামাজিক যেগুলো নিয়মনীতি যেগুলো আছে এগুলো সবটা আমরা করে যাচ্ছি তবে হ্যাঁ এটুকু বলতে পারি যদিও প্ল্যান হয়েছিল তো এখানে সব মানুষ দুর্গাপুজোর জন্য সব করছেন এইটুকু বলতে পারি কি বল আমরা এই বলতে চাইছিলাম এই প্ল্যানের পরে এত কষ্ট তারপরেও যখন এইভাবে যখন এটা শুরু হয়েছে আশা করব এবার এই প্ল্যানের পরেও সমস্ত প্যান্ডেলগুলোতে সবগুলো মানুষ নিজের মন দিয়ে মাকে পুজো করার জন্য সবাই নিজের পয়সা দিয়ে সব চেষ্টা করছে এবং আগামী দিনে অ্যাচিওর ভালো হবে এই আশা করছি আমরা আপনার ভালো নামটা ডালিম কুমার সিনহা ভুলে গেছেন বোধ হয় ভিডিও গালাইন মনে আছে দর্শক শ্রোতাদের সেই নাম জানতে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে বরাবর পরচম অনুষ্ঠানের মাধ্যমে আমার আশা করবো আপনারা সুন্দরভাবে এইগুলো ফুটিয়ে তুলবেন ধন্যবাদ
তত্ত্বের দিকে এদেরকে মোটিভেট করার জন্য আমরা এই থিয়েটার বেছে নিয়েছি। ওদিকে এই যে মনোবাদের উপরে আমরা কাজ করে এই আয়োজনটা করেছি। ধন্যবাদ আপনাকে এবারে সপ্তমী অষ্টমী উদ্যোক্তারা যারা আছেন তারা এই সমস্ত কি হবে সেটা আমি এখনো তাদের কালচারাল কমিটিদের যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি আয়োজন করবেন নাকি আমাদের সামাজিক যে আমাদের সাংস্কৃতিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করবেন সেটা আমাদের পরম্পরাগতভাবে যেটাকে আমরা বরাবরই আমরা মান্যতা দিই সেটাই তুলে ধরার চেষ্টা করবেন। শাস্ত্রবিধি মেনে পুজো হয় এবং এটা এই প্রকার তো সার্বজনীন পূজা কমিটির ওপেনিং ওপেনিং করেছি আর সে বছর থেকে আমরা প্রতি বছর বৈষ্ণব মতে বৈষ্ণব শাস্ত্র মতে যেভাবে পূজা অর্চনা করা হয় সেই নিয়ম অনুযায়ী আমরা প্রতি বছর করে যাই আর বিশেষ করে আমরা আমাদের মায়ের যে কুমারী পুজো আমাদের এখানে স্পেশালভাবে আমরা নবমী ধরিয়ে দেই সপ্তমী অষ্টমী দশমী প্রতিদিনেই সেই কুমারীদের দ্বারা মানে জল জল আমরা সংগ্রহ করি সেই কুমারীদের জল দ্বারা মায়ের স্নান করানো হয়। তারপর যে নিয়মগুলো আছে বৈষ্ণবীয় মতে সেই নিয়মগুলো সব আমরা পালন করে যাই এবং আমাদের বৈষ্ণব ধর্মের মধ্যে বিশেষভাবে এই যে সাত্ত্বিক যে স্বর্গারোহণ পর্ব যেটা সেটাতে আমাদের বৈষ্ণবীয় ধর্মের সব কিছু সেই স্বর্গারোহণ পর্ব যদি কেউ যদি ঠিক মতো যদি পাঠ করে যান তাহলে সব কিছু বুঝতে পারেন। তাই আমরা সেই স্বর্গারোহণের দৃশ্যটি আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। জানি না আমরা কতটুকু সার্থক হব আমাদের যতটুকু চেষ্টা সেটা করে কথা আপনি না বলে পারছেন যে শিলচর শহরে যতগুলো দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে আমরা সকাল থেকে প্রায় আপনি আমাদের যে এই পূজাটার মানে এই যে থিমের ব্যাপারে আপনারা আমাদেরকে বললেন খুবই আমরা আনন্দিত আর আপনার এই কথাটার জন্য আমরা খুবই আপনার বরাকবাসীকে আমরা আমন্ত্রিত করছি যাতে আমাদের পূজাটা দর্শন করার জন্য আমরা আশা রাখছি বরাকভেলির গণ্যমান্য ব্যক্তি এবং আমাদের সবার কাছে আমাদের অনুরোধ আমাদের পূজা কমিটির পক্ষ থেকে সবার কাছে অনুরোধ যাতে আমাদের এই পূজা মণ্ডপে এসে আমাদের পূজাটাকে যদি দর্শন করে আমরা সার্থক হব মনে করি। আর আমরা যে আমি একজন সাংস্কৃতিক প্রেসিডেন্ট আমি সাংস্কৃতিক আমাদের গৌরীয় বৈষ্ণব ধর্মের মধ্যে আমরা সাংস্কৃতিকের কালচারটা আমরা পূজা মণ্ডপে দেখিয়ে দিই
বিগত দুই বছর পূজা না হওয়াতে আমরা অনেক দুঃখিত। আমরা আশা রাখছি এবারও আমরা দশমীতে কিছু প্রদর্শন করব বলে আমরা আশা রাখছি। সাংস্কৃতিক বিভাগ আমার ব্যক্তিগতভাবে একটা অনুরোধ থাকবে, একজন পূজা মণ্ডপে আমরা সংবাদমেল করব, সেই সঙ্গে কিছু নির্ধারিত কিছু সাংবাদিকদের নিয়ে আমি বলবো না সবাই কিনে, কারণ এখন প্রকাশ করেছি। আমরা আশা রাখছি আগামী বছর থেকে আমাদের এই যে সংবাদমেলটা আমরা করিয়ে নেব এবং সব পত্রিকার মাধ্যমে এবং সাংবাদিকদের আমাদের সাংবাদিকের কাছেও আমরা অনুরোধ রাখবো আমরা সংবাদ মিলে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে পরিক্রমা অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দিলেন, আমরা আপনাদের প্রতি কৃতার্থ যে আপনারা আজকে এই মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং আগামী দিনে আপনাদের পূজা আসন্দ অষ্টমী এবং নবমী দশমী তো বিদায় হলেই থাকে, কিন্তু অষ্টমী এবং নবমী শুধু দেখার জন্য বলছি না, দর্শন করার জন্য বলছি না, প্রত্যেক দর্শক এবং যারা মায়ের চরণ দর্শন করতে যারা আসে তারা যেন আমাদের কমিটির তরফ থেকে আমরা বয়োজ্যেষ্ঠ আমরাই মানে ওদেরকে আমরা প্রণাম করছি। বৈষ্ণববৃন্দ যতগুলো আসবে আমাদের যেন একবেলাও হোক আমাদের দিনব্যাপী চলে অন্ন প্রসাদটা যেন গ্রহণ করে যায় সেটা আমাদের কমিটির তরফ থেকে। ধন্যবাদ, আমরা পদার্পণ করবো পরবর্তী প্যান্ডেলে আপনাদের। আশা করি আর কি পূজাটা মানে নেক্সট দশমী পর্যন্ত
অষ্টমী নবমীতে কি কি অনুষ্ঠান রয়েছে আপনার? আমাদের এখানে মানে প্রত্যেক দিন মানে আমাদের দশমী পর্যন্ত সকালে ভোগ থাকবে, আর আজকে একটা ভোগ কমপ্লিট হয়েছে, আর দশমীর প্ল্যানিং, আর রাত্রে আমাদের ভোগের প্ল্যানিং জাস্ট ফল। আজের কত টাকা ছিল এবং কেমন করে চলছে, কারণ এখন সবার অবস্থা এটা দেখেন, এখানে কোনো ফোর্সিং নাই, কারণ এখানে যা যা ইচ্ছা মানে যা মনে মন দিয়ে যে ইচ্ছা সেটাই মানে মানুষের অবদান আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে এখানে বন্যা হয়েছিল, কারণ এখানে বন্যাটা পুরো সুন্দরে যখন বন্যা হয়েছিল এখানেও হয়েছিল, আমাদের এরিয়াটা লাস্ট এরিয়া ছিল যেখান থেকে বন্যাটা মানে ভেসে গিয়েছিল। একটা রিপিট করতে হবে আপনাকে, মানে ব্যাক টু নর্মাল হয়েছে, কিন্তু বন্যার পর এখন মানুষের বহুত কিছু নষ্ট হয়েছে, সেইগুলো রিকভার করতে সময় লাগবে, কিন্তু তথাপিও মানে এই পূজার কারণে মানে এইগুলো বন্যার যে ক্ষতি হয়েছে আই থিঙ্ক সেইগুলো আপনি মানুষের মুখে দেখবেন। পূজাটা একটা মানে আনন্দের মানে একটা বিষয়, একটা আনন্দের একটা এখানে এখানে আমরা মানে বহুত প্রাউড আমরা এখানে মানে এগুলোই থাকে, আরতি পূজা পার্বণা এগুলো থাকে, আর সকালে আমাদের ভোগ অষ্টমী নবমী তো ভোগ থাকবে সকালে, ভোগের মধ্যে আমাদের একটা মানে এস্টিমেশন হলো কি অ্যারাউন্ড 200-300 পিপল এভরি ডে এখানে ভোগ করে, ভিতরে গিয়ে আমাদের মাধ্যম আছে এখানে ভোগ করে, আর দশমী তো এগুলো চলে। ধন্যবাদ করি অষ্টমী কমিটির তরফ থেকে আমাদের সবাইকে আপনাদের একটু নিমন্ত্রণ করছি যে এখানে মার জন্য প্রসাদটা নেওয়ার জন্য আপনাকে সবাইকে নিমন্ত্রণ করছি। আমাদের অষ্টমী নবমী আমাদের এখানে বুক দেওয়া হয় মার কাছে, আর সবাই মানে এখানে আগে সবাই আসে আমাদের মার প্রসাদটা যাতে আপনার নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। খালি মেয়ে তোমার পুষো কারণ পুষো বন্যা বিধ্বস্ত পরিস্থিতির পর বছর প্রায় 5-100 আমাদের এটা মানে বহুত পুরানো শিব মন্দির, প্রায় 105 বছরের উপরে হয়েছে। কেমন করে চলুন পুজো, কী কী অনুষ্ঠান থাকে? নবমীতে বিশেষ করে আমাদের মহাযজ্ঞ হয়, যজ্ঞানুষ্ঠানটা বেশি পরিমাণে খুবই বড়ো হয়, তারপরে তো প্রসাদ বিতরণের থেকে প্রায় 400-500 জন থাকে। পুজো বাজেট কেমন ছিল, কেমন ভাবে প্রায় 1,80,000 কেমন করে ম্যানেজ করছেন আপনারা? এই বছর তো কঠিন, প্রায় গ্রামবাসী তো সবাই বন্যার মানে পরিস্থিতিতে আছে, কঠিন পরিস্থিতিতে, তার মধ্যেও মানে পূজা তো করতে হবে ওই মতে আর কি, বাস কিছু সবার অনুদানটা খুব কম, না হয়তো আমাদের 2,00,000-এর আশেপাশে যায়। খুবই সুন্দর ভব্য প্যান্ডেল, খুবই সুন্দরভাবে যা বলছে তা। আচ্ছা, আমি খুবই আনন্দ, এটা পারিবারিক পরিবেশ। আমি শুধু আমার কোনো অনুদান বা পূজার ডোনেশনের মধ্যে কোনো আওতা কিছু আসে না, শুধু এটা আমাদের গ্রামের থেকে কালেকশন করে। এই শিব মন্দির সরকার সুপ্রাচীন মন্দিরগুলোকে সংস্কারের জন্য আর্থিক অনুদান দিচ্ছে, আপনার কি কোনো অনুদান পেয়েছে? না, আজকে পর্যন্ত অনুদান নেই, আমাদের বাবান্ডারে ওয়ালটা কিছু হয়েছে, তারপরে এই এই মণ্ডপটাও কিছু অনুদানের। ধন্যবাদ।
এখন আরো মোটামুটি কত টাকার প্রয়োজন তাকে সুন্দর রূপ দিতে? এখন আমাদের এই পুরো জায়গাটা আছে, এটাও আমাদের শিবমন্দিরের পাশে, এক করে এদিকে আমাদের মানে পূজারি থাকবে, পূজারির ঘর ল্যাট্রিন বাথরুম ওইসব করার টাকার জন্য আমরা এইসব কাজ করতে পারি। তাহলে আপনাদের বিরাট অঙ্কের প্রয়োজন আছে? বিরাট তো সরকারের কাছে কিছু বলতে চাইবেন? সরকারের বলতে এটাই আমাদের মানে খুব একটা অনুরোধ আছে আমাদের গ্রামবাসীদের, মানে এই যে এইটা ভরাট করা, বাউন্ডারি ওয়াল দেওয়া, তারপরে বিশেষ করে আমাদের এটা ভান্ডার ভান্ডারের একটা ভালো, এইটা মানে সাতটা একেবারে ড্যামেজ হয়ে গেছে, ওইগুলো কিছু কিছু আমাদের। ধন্যবাদ আপনাকে পরিচালনা। তো আমরা এখানে দুই গ্রাম বা দুই গ্রাম মিলে এই পূজাটা আজকে 14-15 বছর ধরে চলেছে। তো এই বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মানে এইবার পূজাটা তেমন আমরা আয়োজন করতে পারিনি, কিন্তু এত সুন্দর প্যান্ডেল, এত ভব্য প্রতিমা আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় এমন প্রতিমাও নেই, খুবই সুন্দর প্রতিমা আছে আপনাদের। হ্যাঁ স্যার, এই তো ঠিক আছে, কিন্তু আমরা খুব কষ্টে মানে প্রত্যেক ঘরে ঘর থেকে আমরা চাঁদা করে করে আমরা মানে কোনো মতে মানে মায়ের পুজোটা মানে মানে পূজাটা অষ্টমীতে কী কী অনুষ্ঠান রাখবো? আমরা যে সপ্তমী অষ্টমী নবমীকে আমরা সন্ধ্যার সময় আমরা আরতি, সন্ধ্যা আরতি, দুর্গা মায়ের আরতি, এগুলো এইগুলো আমরা ধন্যবাদ আপনাকে পরিচালনার এই অনুষ্ঠানে। আমাদের কালেঙ্গের নায়াগানের সুযোগ আরও উন্নতি হোক, আমাদের স্থায়ী প্যান্ডেল হোক, সেটা মায়ের কাছে প্রার্থনা করবো, এবং আগামী দিনে আপনাদের সাথে আবার আমরা দেখা করবো। সরস্বতী কাকান্তরা হাকান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম অমৃত লীলা ধরে ধরে বিলাসিতা জগা মন বৃন্দাবন যুগল সবা পানার রাধা কৃষ্ণর অমৃত ধুলি মুরে লইলে ভাতর ধুলি মুরে লইলে ওই পদ্মে মূর্তিকা জগা মন বৃন্দাবন ধরে ধরে বিলাসিতা হিন্দি মে বতা সকতি আপ লোকা রহতা তো এহম বাত ইয়ে হ্যায় কি ইয়াহ পর জো কোই ছোটা মতলব ছোটা ইয়া বড়া কোই মতলব ইনসিডেন্ট হো ইয়া কুছ ভি হো আমি রাজকুমার আপনে আপকো কবি ছোটা নি সমঝনা চাহিয়ে ও সমঝনা নি সদা কাল থাকা জানে লো ইয়ে ইয়াহ পে লোক ইয়াহ পে আমার हम लोग यहाँ पे ऐसा है कि सिर्फ दुख है हर किसी के पास, क्योंकि हम लोग के रिसेंटली हम लोग का जो हुआ है इंसिडेंट कोरोना हुआ है, अभी हुआ है फ्लड का, बहुत सारे लोगों को ऐसा हुआ है घर के वजह से, घर का प्रॉब्लम, खाने का प्रॉब्लम और भी बहुत कुछ है। तो अभी उस फेज को हम लोग क्लियर करके आ चुके हैं, अभी थोड़ा अच्छा लग रहा है हम लोग को, उस चीज को हम लोग बताना चाहते हैं कि हम नहीं, हम लोग फाइट बैक कर सकते हैं अगर हम लोग पास विल हो, तो वही हम लोग चाहते हैं हम लोग की तरफ। बजट क्या था तरीके से? यहाँ पर तो जो मतलब सीनियर्स लोग हैं जो हम लोग एक्सेस कर रहे हैं, एक्चुअली हम लोग यंग्स
यंगस्टर्स वो हम लोग कर रहे हैं जो प्रोग्राम को क्योंकि हर साल बड़े होकर के आ रहे थे, यंगस्टर्स को एक चांस मिला है और हम ये चांस छोड़ना नहीं चाहते क्योंकि अच्छा दर्शाना चाहते हम लोग। तो इसके कारण हम लोग दोस्तों को हम लोग मेंटर्स हैं जिसको कारण हम लोग को जिस तरह के टिप्स दे रहे हैं, नॉनस्टॉप वर्ड चला है पूरा फुल मंथ, एक वर्ड चला नॉनस्टॉप 24 आवर्स, हम लोग ऐसे कोई ना कोई रिप्लेस करके आके देख रहा है ये चीज है कि ये नहीं। लोगों को क्या कहते हैं, सब लोग खुश रहे, सुरक्षित रहे और हम लोग का ये मैसेज है कि एंजॉय करके जाए हम लोग का ये प्रोग्राम को जिसका हम लोग मतलब दर्शाना चाहते, लोग आके देखे हम लोग के जगह को क्योंकि यहाँ पे इतने अच्छे अच्छे मतलब हम लोग कर रहे हैं, लोग आके देखे क्योंकि लोग को तो मालूम भी नहीं चलता है यहाँ पे अच्छा चीज हो रहा है। तो एक्चुअली यही हम लोग चाहते हैं कि सोशल मीडिया के थ्रू हम चाहते हैं कि लोग जाने जो ना थीम किया है बहुत अच्छा थीम है, आप लोगों को अगर अच्छा लगेगा तो आप लोग देख सकते हैं और रिक्वेस्ट करूंगा पब्लिक को प्लीज विजिट अस, थैंक यू।
পূর্ব সিঙ্গারি সার্বজনীন দুর্গাপূজা কমিটি বিগত 2014 ইংরেজি থেকে এইভাবে আধ্যাত্মিক যে কোনো একটা থিম ধরে তুলে যাতে আমাদের হিন্দু কালচারটারে স্প্রেড করা আমার নবযুবক যারা তারাও মানে এইটারে উৎসাহ সহকারে যাতে মানে আমরা আমাদের কালচারটাকে বুঝতো এরকম একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত কোভিডের সময় একটু ইয়ে আসলো আর এইবার সুযোগ পেলাম আর দর্শকবৃন্দকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে নিমন্ত্রণ জানাই আসুন আমাদের পূজাকে দেখুন। ফ্লাডের সময় জল কতটুকু ছিল? মোটামুটি বুক জল আসলো এখানে। আচ্ছা, তো সার্ভাইভ করলেন কেমন করে আপনারা? এটা তো ইট ওয়াজ এ ভেরি টাফ কন্ডিশন। এনজিও কয়েকটা আসলো আমাদেরকে হেল্প করার জন্য। খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেল যদি আর শহরে হতো তাহলে হতো এখানে জনগণের সমাগম বেশি থাকা। একটা ত্রুটি করেছেন, আপনারা প্রেস মিট করেননি, সংবাদ মাধ্যমকে জানাননি, নাহলে হয়তো মানুষ শহর ছেড়ে গ্রামে আসতে বাধ্য হতো। তো আমার অনুরোধ থাকবে আগামীতে যাতে আপনারা এত ভালো, এত সুন্দর এবং এত ইউনিক প্যান্ডেল যদি তৈরি করেন নিশ্চয়ই প্রেস মিট করবেন, কারণ মানুষ এখন শহরমুখী হতে চায় না ট্রাফিক জ্যামের জন্য। মানুষ যদি পরিবারকে নিয়ে এসে কচি কাছে বাচ্চাদের গাড়ি করে এতদিন ধরে খোলা রাস্তায় নিয়ে সেটা প্যান্ডেল দেখে তাহলে নিশ্চয়ই তারা খুশি হবে এবং তাদের পুজো দেখার আনন্দটাও পাওয়া যায়। খুব ভালো লাগলো আপনাদের এখানে প্যান্ডেলটা, এবং বরাক উপত্যকায় এ ধরনের প্যান্ডেল আমরা আজ পর্যন্ত দেখিনি এবং শিলচরে এ ধরনের ব্যাপারটা।